স্টার্ট করছি। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্যাপ প্রিন্সিপাল বলা হয়, অথবা অনেক সময় দেখতে অনেক বইতে লেখা আছে HSAP প্রিন্সিপাল। স্যাপ প্রিন্সিপাল মানে ফুল ফর্মটা হচ্ছে সফট হার্ড অ্যাসিড বেস, আর HSAP মানে হচ্ছে হার্ড সফট অ্যাসিড বেস। দুটোর মধ্যে আলাদা তো কিছু নেই, এই কোনো কোনো বইতে স্যাপ থাকে, কোনো কোনো বইতে HSAP থাকে, দুটো সেম প্রিন্সিপাল। আমরা আজকে এইটা নিয়ে পড়বো। আচ্ছা, এইটা নিয়ে পড়ার আগে একটুখানি স্যাপ প্রিন্সিপালটা কী সেটা সম্বন্ধে একটু ছোটো লিখে নিই, লিখে নেওয়ার পর আমরা বাকিটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার আছে তো? বাকিরা কোথায়? বাকিটা যখন জয়েন করবে করবে আমি জানি না, আমি তো টাইম দিয়েছি 6:30। ওরা তো বললো যে, আচ্ছা এখানে একটুখানি লিখে রাখো, পিয়ারসন প্রপোজড দ্যাট লুইস অ্যাসিডস অ্যান্ড বেসেস could be categorized স্যার পিয়ারসন এর স্পেলিংটা বলুন। PEARSON, এই যে পুরো প্রিন্সিপালটা আছে এটা পুরোপুরি পিয়ারসন এর প্রিন্সিপাল। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো তোমাদের? হ্যাঁ স্যার। ঠিক, মানে লেখাগুলো? হ্যাঁ 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 লিখবে, পিয়ারসন প্রপোজ দ্যাট লুইস অ্যাসিডস অ্যান্ড বেসেস কুড বি ক্যাটাগোরাইজড অর ক্যারেক্টারাইজড অ্যাজ অর ক্যারেক্টারাইজড অ্যাজ আইদার হার্ড অর সফট ফুল স্টপ আইদার হার্ড অর সফট ফুল স্টপ could be categorized and or could be categorized or characterized by or characterized as either hard or soft। স্যার সবে শুরু হলো তো? হ্যাঁ, একটুখানি হয়ে গেছে, একটু পরে তুমি বাকিটা লিখবে। আচ্ছা, ফুল স্টপ দিয়ে লিখবে, ক্লাস এ ওয়্যার গিভেন দ্য নেম, মানে এরকম ভাবে লিখবে। এক মিনিট একটু হোল্ড করো। ক্লাস এ মানে এরকম ভাবে লিখবে, ক্লাস এ ওয়্যার গিভেন দ্য নেম ওয়্যার গিভেন দ্য নেম অ্যাজ হার্ড অ্যান্ড ক্লাস বি মানে এরকম ভাবে লিখবে, অ্যান্ড ক্লাস বি অ্যাজ সফট ফুল স্টপ অ্যাজ সফট ফুল স্টপ ইউজিং দিস ক্যাটাগরিজ ফুল স্টপ দিয়ে লিখবে, ইউজিং দিস ক্যাটাগরিজ হি শোড আ রিয়াকশন ইউজিং দিস ক্যাটাগরিজ হি শোড আ রিয়াকশন জেনারেলি প্রসিডস ইন দ্য ডিরেকশন দ্যাট উড পেয়ার মানে PIR জোর, দ্যাট উড পেয়ার সফটার অ্যাসিড উইথ দ্য সফটার বেস সফটার অ্যাসিড উইথ দ্য সফটার বেস অ্যান্ড এ হার্ডার অ্যাসিড উইথ দ্য হার্ডার বেস অ্যান্ড এ হার্ডার অ্যাসিড উইথ দ্য হার্ডার বেস ফুল স্টপ। এটা হচ্ছে পিয়ারসনের, এমনি জাস্ট ছোট্ট একটা থিওরি লেখালাম, কারণ পিয়ারসনের থিওরি টিওরি থেকে কোনো প্রশ্ন অথবা কিছু তোমাদের আসবে না। আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি মডেলটা কীরকম। আচ্ছা, মডেলটা দুটো জিনিসের ওপর বেস করে অ্যাকচুয়ালি হয়ে আছে, সেটা দেখো। আমি বাঁদিকে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার, আর ডান দিকে দেখো একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে পোলারাইজেবিলিটি। পোলারাইজিং পাওয়ার অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ক্যাটায়ন্স এর জন্য হয়, আর পোলারাইজেবিলিটি আমরা যেটা বলছি সেটা হচ্ছে অ্যানায়ন্স এর জন্য বলছি।
এবার এই ক্যাটায়নস অ্যানায়নস এইগুলো হার্ড সফট কিরকম হবে, আর হার্ড সফট কম্বিনেশনে কোনগুলো মানে কোন ধরনের কম্বিনেশন, হার্ড 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 সফট বা সফট সফট বা সফট হার্ড, এরকম কোন কম্বিনেশন অ্যাকচুয়ালি বেশি স্টেবল, এইগুলো থেকেই অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে পিয়ারসনের থিওরিটা কিরকম এবং রিয়াকশন লোকে সে কিরকম ভাবে এক্সপ্লেন করেছে, সেটা কোন ডিরেকশনে যাবে, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিরকম হবে, সেগুলোকে কিরকম ভাবে সে এক্সপ্লেন করতে চেয়েছে। দুটো জিনিস শুধু মনে রাখবে, অ্যাকচুয়ালি এই পিয়ারসনের থিওরিটা দাঁড়িয়ে আছে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন্স অ্যান্ড পোলারাইজেবিলিটি অফ অ্যানায়ন্স এর উপরে। আচ্ছা, এরপরে একটা পয়েন্ট করবে, পয়েন্ট মানে হচ্ছে এবার আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে আমরা তো জাস্ট নামটা জানলাম যে পিয়ারসন অ্যাকচুয়ালি কি করতে চেয়েছে, হার্ড সফট অ্যাসিড বেজ একটা কনসেপ্ট, এই কনসেপ্টের মাধ্যমে অ্যাকচুয়ালি একটা রিয়াকশন কোন দিকে যাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিরকম হবে, এগুলো সে ডিটারমাইন করতে চেয়েছে। কিন্তু হার্ড সফট এইগুলোকে আমরা ডিটারমাইনই বা করবো কি করে, কোনো একটা অ্যাসিড আছে সেটা হার্ড সফট কখন আমরা বলবো, কোনো একটা বেসকে হার্ড সফট কখন আমরা বলবো, সেইটা এখন দেখবো। আচ্ছা, এখানে একটা পয়েন্ট করো, পয়েন্ট করে লিখবে ক্যারেক্টারিস্টিক্স অফ হার্ড অ্যান্ড সফট স্পিসিস। আগে আমরা দেখবো যে ক্যারেক্টারিস্টিক্সগুলো তাহলে কি কি, মানে আমরা যে ক্লাসিফাই করছি না হার্ড অথবা সফট, এটা তাহলে ক্লাসিফাই করতে গেলে কোনো একটা রুলস দরকার, সেই রুলসগুলো আমরা দেখছি কি কি আছে, মানে হার্ড সফট সরি হার্ড অ্যাসিড অথবা সফট অ্যাসিড, হার্ড বেস অথবা সফট বেস, প্রত্যেকটা জিনিসের জন্য রুলগুলো কি কি, কোন রুলের বেসিসে অ্যাকচুয়ালি কোনো একটা অ্যাসিডকে আমরা হার্ড অথবা কোনো একটা বেসকে আমরা সফট অথবা হার্ড, এগুলো করবো। তাহলে আমরা পয়েন্ট যেটা করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ হার্ড অ্যান্ড সফট স্পিসিস। এবারে এখানে কি হবে, এখানে অ্যাকচুয়ালি ছোট ছোট যদি পয়েন্ট করি আমাদের চারটে পয়েন্ট হওয়ার কথা, কেন, কারণ দেখো অ্যাসিডের মধ্যে হার্ড আর সফট হবে, আবার বেসের মধ্যেও তো আমার হার্ড আর সফট হবে। তাহলে প্রথম আমরা যে পয়েন্টটা করছি সেটা হচ্ছে হার্ড অ্যাসিড, এটা হচ্ছে আমরা প্রথম পয়েন্ট করছি। এর আন্ডারে লেখো হার্ড অ্যাসিডের আন্ডারে, দিজ আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রপার্টিজ, দিজ আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রপার্টিজ মেনশনড বিলো, দিজ আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রপার্টিজ মেনশনড বিলো। তাহলে এগুলো আমরা কিভাবে বুঝবো, বা তার আন্ডারে এক নম্বর পয়েন্ট করো, এক নম্বর পয়েন্ট করে লিখবে হাই পজিটিভ চার্জ ডেন্সিটি, হাই পজিটিভ চার্জ ডেন্সিটি, হাই পজিটিভ চার্জ ডেন্সিটি। তাহলে হাই পজিটিভ চার্জ ডেন্সিটিটাকে অ্যাকচুয়ালি যেটা আমাদের বলা হয় সেটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল, মানে পজিটিভ চার্জ ডেন্সিটিটা কি বলা হয়, আয়নিক পোটেনশিয়াল। তাই আমরা ব্র্যাকেটে লিখতে পারি হাই আয়নিক পোটেনশিয়াল, আয়নিক পোটেনশিয়ালটা কি আমি আসছি, হাই আয়নিক পোটেনশিয়াল। ওর আন্ডারে একটা এক্সাম্পল লিখে রাখো, এক্সাম্পল যেমন হচ্ছে এম ফোর প্লাস আয়ন, মানে এম মাথায় হচ্ছে চার্জটা ফোর প্লাস, এম ফোর প্লাস আয়ন ইজ মোর হার্ড দেন এম প্লাস আয়ন, এম ফোর প্লাস আয়ন ইজ মোর হার্ড দেন এম প্লাস আয়ন। আমি কিন্তু এখানে ভাষায় লিখিনি, তোমরা ভাষায় লিখবে এম ফোর প্লাস আয়ন ইজ মোর হার্ড দেন এম প্লাস আয়ন। আচ্ছা, হাই পজিটিভ চার্জ ডেন্সিটি বা আয়নিক পোটেনশিয়াল আমি বলছি, তার আগে পুরো রুলগুলো একটু লিখিয়ে দিই। এটা এক নম্বর যেরকম হলো, সেরকম আরো দুটো রুল আছে। সেকেন্ড রুলটাকেও আমরা লিখছি, উইথাউট এনি ডি অর এফ ইলেকট্রনস, উইথাউট এনি ডি অর এফ ইলেকট্রনস অর হ্যাভিং, অর হ্যাভিং এ ফিউ ডি অর এফ ইলেকট্রনস, এ ফিউ ডি অর এফ ইলেকট্রনস, উইথাউট এনি ডি অর এফ ইলেকট্রনস অর হ্যাভিং এ ফিউ ডি অর এফ ইলেকট্রনস, ফুল স্টপ।
আর লাস্ট পয়েন্ট আমরা 3 নম্বর পয়েন্ট করব, হ্যাভিং এর পয়েন্ট বললেন স্যার, আর একবার বললেন কোনটা? হ্যাভিং অর ওই হ্যাভিং পয়েন্ট। এ ফিউ ডি অর এফ ইলেকট্রনস, অর হ্যাভিং এ ফিউ ডি অর এফ ইলেকট্রনস, ফুল স্টপ। থার্ড পয়েন্ট করবে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে লিখবে অ্যাকিউমুলেশন অফ এ, অ্যাকিউমুলেশন অফ এ লার্জ নাম্বার অফ, লার্জ নাম্বার অফ হার্ড সাবস্টিটুয়েন্টস, হার্ড সাবস্টিটুয়েন্টস মেক দ্য সেন্টার হার্ডার। এখানে এখানে দুটো এম হবে, একটা এম হয়ে গেছে। অ্যাকিউমুলেশন অফ এ লার্জ নাম্বার অফ হার্ড সাবস্টিটুয়েন্টস মেক দ্য সেন্টার হার্ডার, মেক দ্য সেন্টার হার্ডার। হার্ডার মেক দ্য সেন্টার হার্ডার, এই অ্যাকুমুলেশন একটা এমই ঠিকই আছে, দুটো না একটা এম ঠিক আছে। অ্যাকুমুলেশন অফ এ লার্জ নাম্বার অফ হার্ড সাবস্টিটুয়েন্টস মেক দ্য সেন্টার হার্ডার। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে শুধু একটা জিনিস তার নিচে লিখে রাখবে, আমরা তো আয়নিক পোটেনশিয়াল লিখেছিলাম, তাহলে আয়নিক পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি কি ওইটা একটু নিচে লিখে রাখবে, যে আয়নিক পোটেনশিয়াল এটাকে আমরা ফাই দিয়ে বলি, মানে ফাই দিয়ে নোটিস নোটিফাই করি। ফাই ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখবো? ফাই ইকুয়ালস টু হচ্ছে, ওপরে আমি সিসি লিখেছি, সিসি তোমরা লিখবে না, সিসির ফুল ফর্ম হচ্ছে ক্যাটায়নিক চার্জ, বা নিচে আমি লিখছি সিআর, সিআর মানে হচ্ছে ক্যাটায়নিক রেডিয়াস। তাহলে আয়নিক পোটেনশিয়ালকে আমরা কি দিয়ে নোটিফাই করছি? ফাই দিয়ে। ফাই ইকুয়ালস টু হচ্ছে ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস। আচ্ছা, এবার একটু হার্ড অ্যাসিড, তাহলে আমি কি আমরা কি কি পেলাম রুলগুলো? ওটা কি লিখবো? ওটা ক্যাটায়নিক চার্জ বা হচ্ছে অ্যানায়নিক, কোনটা ওই ফাই সময় সব বললাম তো, ফাই ইকুয়ালস টু ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস। আচ্ছা, এবারে আমরা হার্ড অ্যাসিড গুলো কি কি সেইগুলো মানে আমরা তো এখানে লিখেছি, এবার একটুখানি জাস্ট বুঝে নিই। দেখো, এখানে মেইন যে জিনিসটা জেনে রাখতে হবে, আমরা বললাম যে ক্যাটায়নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পোলারাইজিং পাওয়ার, আর অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে পোলারাইজেবিলিটি। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে এই দুটো ভাগ, ক্যাটায়ন কোনগুলো? একটা এর মধ্যে অ্যাসিড আমরা যেটা বলছি, তাহলে এখানে ক্যাটায়ন কোনগুলো আর সরি অ্যাসিড আর বেস তাহলে কোনগুলো হচ্ছে? অ্যাসিড মানে হচ্ছে সিম্পল, যেগুলো হচ্ছে ক্যাটায়ন সেগুলো হচ্ছে অ্যাসিড, যেগুলো হচ্ছে অ্যানায়ন সেগুলো হচ্ছে বেস। এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট, কারণ যে ক্যাটায়ন সে কি আছে, সেই অ্যানায়নকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে সে হচ্ছে অ্যাসিড হবে। যে অ্যানায়ন আছে সে ক্যাটায়নকে অ্যাকসেপ্ট করতে পারে, তার মানে সে হচ্ছে বেস হচ্ছে। এবারে তাদের মধ্যে হার্ড আর সফটের তুলনা, এবারে হার্ড আর সফটের তুলনা আমরা কি বলেছি, দুটো জিনিস আমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার আর পোলারাইজেবিলিটি। পোলারাইজিং পাওয়ারটা কাদের ক্ষেত্রে? ক্যাটায়নের ক্ষেত্রে, মানে অ্যাসিডের ক্ষেত্রে। আর পোলারাইজেবিলিটি তাহলে কাদের ক্ষেত্রে? পোলারাইজেবিলিটি হচ্ছে, দেখো, অ্যানায়নের ক্ষেত্রে, তার মানেই হচ্ছে বেসের ক্ষেত্রে। তাহলে পোলারাইজিং পাওয়ার কখন বেশি হবে সেটা আমায় দেখতে হবে, আর পোলারাইজেবিলিটি কখন বেশি হবে তখন আমায় দেখতে হবে। মানে কি, যদি আমরা বলি পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন্স বেশি হচ্ছে, তাহলে আমি বলবো অ্যাসিডের হার্ডনেস বাড়ছে। যদি দেখি পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন্স কমে যাচ্ছে, তার মানে কি হবে, অ্যাসিডের হার্ডনেস কমে যাচ্ছে, মানে সফটনেস বাড়ছে। আবার যদি আমরা বলি যে অ্যানায়নের পোলারাইজেবিলিটি বাড়ছে, তার মানে কি, অ্যানায়নের হার্ডনেস বাড়ছে অথবা বেসের হার্ডনেস বাড়ছে। আবার যদি অ্যানায়নের পোলারাইজেবিলিটি কমে যায়, তাহলে আমরা কি বলতে পারি, যে বেসের হার্ডনেস কমছে অথবা বেসের সফটনেস বাড়ছে। তাহলে পোলারাইজেবিলিটি বাড়া মানে কোনো অ্যানায়ন অথবা বেসের হার্ডনেস বাড়া, আবার পোলারাইজিং পাওয়ার বাড়া মানে কোনো ক্যাটায়ন অথবা অ্যাসিডের হার্ডনেস বাড়া। তাহলে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে, মানে কি ক্যাটায়নের ক্ষেত্রে। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে যে মেইন এমটা হবে সেটা হচ্ছে, দেখো, এইটা আমরা বলেছি যে হাই পজিটিভ চার্জ ডেন্সিটি, মানে কি, এটাকেই আমরা বলি হাই আয়নিক পোটেনশিয়াল। পজিটিভ চার্জ ডেন্সিটি মানে কি, যে মনে করো ও তার টোটাল এরিয়াটার ওপরে
কতটা পজিটিভ চার্জ অ্যাকিউমুলেট করতে পেরেছে। এখন মনে করো হাইড্রোজেনও প্লাস চার্জ, সোডিয়ামও প্লাস চার্জ, পটাশিয়ামও প্লাস চার্জ, এটা তো সবই প্লাস চার্জ, লিথিয়ামও প্লাস চার্জ, কিন্তু সিঙ্গেল চার্জ সবার ক্ষেত্রে থাকলেও ডেন্সিটিটা তো সমান নয়। কেন? কারণ হাইড্রোজেন, তারপরে মনে করো সোডিয়াম, তারপরে আমরা যদি ধরে নিচ্ছি, আমরা তিনটে ধরে নিচ্ছি, হাইড্রোজেন আছে, তারপরে সোডিয়াম আছে, তারপরে পটাশিয়াম আছে, তিনটে যদি ধরি, তিনটেরই মনে করো চার্জ আমার সেম, প্লাস চার্জ, কিন্তু রেডিয়াস তো ধীরে ধীরে হাইড্রোজেনের থেকে সোডিয়ামের বেশি, সোডিয়ামের থেকে আমার পটাশিয়ামের বেশি আসছে। তাহলে এই যে পজিটিভ চার্জ ডেন্সিটি, মানে কি টোটাল যে সাইজটা আছে তার ওপরে চার্জটা কতটা, সেটাই তো আমার ডেন্সিটি। তাহলে সেই অনুযায়ী কার বেশি হচ্ছে? হাইড্রোজেনের বেশি হচ্ছে। কেন? কারণ হাইড্রোজেনের সাইজটা সব থেকে ছোট। তো আমায় যেটা দেখতে হবে সেটা হচ্ছে টোটাল চার্জ কতটা, সেটা নয়, সেটা হচ্ছে চার্জ ডেন্সিটি কতটা। এই চার্জ ডেন্সিটি যেটা বলছি, এটাকেই আমরা বলবো আয়নিক পোটেনশিয়াল, মানে ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াই। এখন যদি এরকম হয়, রেডিয়াইটা সেম, তাহলে তার ক্ষেত্রে চার্জ যতটা বেশি হবে তাহলে তার আয়নিক পোটেনশিয়াল সব থেকে বেশি হবে। ফর এক্সাম্পল Fe2+ আর Fe3+, তাহলে এর ক্ষেত্রে আয়নিক পোটেনশিয়াল কার বেশি হবে? অবশ্যই Fe3+ এর বেশি হবে। কিন্তু এবার যদি আমরা বলি চার্জটা সেম, যেরকম এইচ মনে করো তোমার বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, স্ট্রংশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংশিয়াম, তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে? Be2+, এর তাহলে সব থেকে বেশি হবে আয়নিক পোটেনশিয়াল। কেন? কারণ চার্জ সবার ক্ষেত্রে সেম, কিন্তু রেডিয়াইটা বেরিলিয়াম সরি বেরিলিয়াম টু প্লাসে সব থেকে কম। তাহলে বেরিলিয়াম 2+ কি হবে? সব থেকে বেশি আয়নিক পোটেনশিয়াল দেখাবে, অথবা সব থেকে বেশি পজিটিভ চার্জ ডেন্সিটি দেখাবে। তাহলে তার ক্ষেত্রে আয়নিক পোটেনশিয়াল সব থেকে যদি বেশি হয়, তাহলে সে সব থেকে বেশি হার্ডনেস ক্যারেক্টার দেখাবে। অন্যটা কি হবে? অন্যগুলো ধীরে ধীরে ওর থেকে সফট হবে। সেকেন্ডটাকে আমরা বলেছি উইদাউট এনি ডি অর এফ ইলেকট্রনস। এখন হতে পারে তুমি দুটো এলিমেন্ট পেয়েছো, এবং দুটো এলিমেন্টের হতে পারে যে চার্জটা সেম, এবং রেডিয়াই এর তুমি কম্প্যারিজন করতে পারছো না। কেন? কারণ রেডিয়াই এর কম্প্যারিজনটা আমরা কখন করতে পারি? আমরা করতে পারি যদি সেটা অ্যালং দ্য পিরিয়ড থাকে, অথবা সেটা অ্যালং দ্য গ্রুপ থাকে। একটা যদি কোনো অর্ডারে না থাকে, হট করে কিন্তু আমরা রেডিয়াই এর কম্প্যারিজন করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ অ্যালং দ্য পিরিয়ড কি হয়, বাঁ দিক থেকে ডান দিকে রেডিয়াই ছোট হয়, আবার ওপর থেকে কি হয় নিচে রেডিয়াই বড় হয়। তাহলে কোনাকুনি অ্যাকচুয়ালি আমরা কি হবে সেটা আমরা অতটা সহজে ধরতে পারবো না, প্রেডিক্ট করতে পারবো না। তাহলে আমরা রেডিয়াইটা প্রেডিক্ট কখন করতে পারবো? যদি সেটা অ্যালং দ্য পিরিয়ড হয় তাহলেও প্রেডিক্ট করতে পারবো, কারণ ডান বাঁ দিক থেকে ডান দিকে আমার রেডিয়াই ছোট হয়। আবার ওপর থেকে যদি নিচে আসে তখনও আমরা প্রেডিক্ট করতে পারবো, কারণ আমার রেডিয়াই ওপর থেকে নিচে সবসময়ের জন্যই বড় হয়। কিন্তু যদি এটা কোনো অর্ডারে না থাকে, অ্যালং দ্য পিরিয়ড অথবা অ্যালং দ্য গ্রুপে না থাকে, তাহলে কিন্তু আমরা রেডিয়াইকে ডিটারমাইন করতে পারবো না। এবার তো আমাকে আমার মনে করো দুটো ক্যাটায়ন এলো অথবা দুটো অ্যানায়ন এলো, এরকম তো হতেই পারে যে তাদের রেডিয়াইটা করসপন্ডিং অর্ডারে নেই। মনে করো রেডিয়াইটা সেখানে কোনো অর্ডারে নেই, এটা তো হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা বলছি যে সেই এলিমেন্টগুলো তুলনামূলকভাবে বেশি পরিমাণে হার্ডার হবে, যাদের ক্ষেত্রে কোনো ডি অথবা এফ ইলেকট্রন নেই, অথবা হতে পারে খুব কম পরিমাণে ডি আর এফ ইলেকট্রন আছে। একটা এক্সাম্পল সিম্পল, মনে করো ম্যাগনেশিয়াম 2+ আছে একদিকে, আর তার সাথে তোমাকে কম্পেয়ার করতে দিচ্ছে আয়রন 2+। এবার তুমি কি করে বুঝবে? দেখো দুটোর ক্ষেত্রেই +2 চার্জ, তাহলে আমার তো চার্জের কোনো ডিফারেন্স নেই, আমি আয়নিক পোটেনশিয়াল চার্জের মাধ্যমে বুঝতে পারছি না। এবার আমি দেখবো রেডিয়াই, কারণ ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াই। এবারে যদি রেডিয়াই দেখি, দেখো ম্যাগনেশিয়াম আর আয়রন না এরা সেম পিরিয়ডে আছে, না এরা সেম গ্রুপে আছে, তাহলে আমি বুঝবো কি করে? এবারে তাহলে কে বেশি পরিমাণে আমার হার্ডনেস দেখাবে, অথবা কোনটা বেশি পরিমাণে হার্ড হবে আর কোনটা সফট হবে? তাহলে এই কারণ মানে এই এই দুটোকে আমি ডিফারেন্সিয়েট করবো কোন বেসিসে? সেকেন্ড রুলের মাধ্যমে, উইদাউট এনি ডি অর এফ ইলেকট্রনস। এখানে ম্যাগনেশিয়াম আর আয়রনের মধ্যে চার্জ সেম হলেও আয়রনে কিন্তু ডি অর এফ ইলেকট্রনস আছে, কারণ আয়রন তো ডি গ্রুপের, কিন্তু ম্যাগনেশিয়ামে কোনো ডি ইলেকট্রন নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? ম্যাগনেশিয়াম 2+টা তাহলে বেশি পরিমাণে হার্ড হবে, আর আয়রন 2+টাকে তাহলে আমরা কি বলবো? ম্যাগনেশিয়াম 2+এর রেসপেক্টে সফট ইন নেচার বলবো। আর থার্ড পয়েন্টটা দেখো, আমরা একটা লিখেছি যে অ্যাকিউমুলেশন অফ এ লার্জ নাম্বার অফ হার্ড সাবস্টিটিউয়েন্টস। অনেক সময় দেখা যাবে যে আমরা এই যে ক্যাটায়ন অথবা অ্যানায়ন এগুলো যাই করছি না কেন, এই ক্যাটায়নিক পার্টটাকে দেখলে অনেক সময় মনে হবে যেটা হচ্ছে অ্যাকিউমুলেশন অফ কিছু অ্যাটমস, মানে এটা কোনো একটা পার্টিকুলার একটা অ্যাটম নয়, মানে ফর এক্সাম্পল আমরা যেরকম এখানে বলছি যে ম্যাগনেশিয়াম 2+ অথবা আয়রন 2+, এরকম নাও হতে পারে। ফর এক্সাম্পল BF3 হলো, তাহলে কী হলো, এটা হচ্ছে অনেকগুলো অ্যাটমসের সমষ্টি আছে। এবারে BF3 যদি হয়, তাহলে আমি এটাকে হার্ড বলবো না সফট বলবো, এটা কার উপর ডিপেন্ড করবে?
এটা ডিপেন্ড করবে তার সারাউন্ডিংস এর উপরে। সারাউন্ডিংসটা কিরকম, মানে কি যে আমরা এটা বলি যে মনে করো কোনো একটা ছেলে, সে অ্যাকচুয়ালি তার সংস্পর্শ মানে তার চারপাশটা কিরকম তার উপর কিন্তু ডিপেন্ড করে তার নেচারটা। মানে কি কোনো একটা ছেলের মনে করো চারপাশটা যদি খুব ভালো থাকে, তার ফ্রেন্ড সার্কেল খুব ভালো নেচারের হয়, জেনারেলি আমরা কি বলি যে নিঃসন্দেহে তার নেচারটা খুব ভালো হবে। কোনো একটা মানুষ আছে তার চারপাশের ফ্রেন্ড সার্কেলটা খুবই খারাপ, তাহলে আমরা কি ভাবি যে মানে ছেলেটার নেচার তুলনামূলকভাবে অ্যাকচুয়ালি খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক। ঠিক একই রকমভাবে এখানেও তাই, অ্যাকুমুলেশন হবে লার্জ নাম্বার অফ হার্ড সাবস্টিটিউয়েন্টস। মানে কি কোনো একটা পার্টিকুলার সেন্ট্রাল অ্যাটম আছে, তার চারধারে মনে করো যে অ্যাটমগুলো আছে অথবা আয়নগুলো আছে, সেগুলো হচ্ছে হার্ড ইন নেচার। তাহলে ইন জেনারেল কী হবে যে সেন্টারটা হবে তার হার্ডনেস বাড়বে। ঠিক একই রকমভাবে কোনো একটা মনে করো অ্যাটম আছে সেন্ট্রাল অ্যাটম, তার চারধারে যে অ্যাটমগুলো আছে তাদের হার্ডনেস কম, তারা মনে করো সফট ইন নেচার। তাহলে সেন্ট্রাল যে অ্যাটমটা হবে তার কী হবে, হার্ডনেসটা অ্যাকচুয়ালি কমে যাবে অথবা সফটনেসটা বাড়বে। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি সিম্বায়োটিক এফেক্টও বলা হয়। থার্ড জিনিসটাকে নিয়ে আমরা ফার্দার পড়বো, মানে থার্ড যে পয়েন্টটা আছে, শুধুমাত্র এইটা একটুখানি মাথায় রাখো যে কোনো একটা সেন্ট্রাল অ্যাটমের চারধারে যদি আমার হার্ড সাবস্টিটিউয়েন্টস থাকে, তাহলে আলটিমেট কী হবে, সেন্টারটার হার্ডনেস বাড়বে। আর কোনো একটা সেন্টার আছে তার চারধারে শুধুমাত্র যদি আমার সফট সাবস্টিটিউয়েন্টস থাকে, তাহলে তার হার্ডনেস কমে যাবে অথবা সফটনেস বাড়বে। তাহলে এবারে ভাবো যে সফটগুলো কী কী হবে। তাহলে নেক্সট আমরা একটা পয়েন্ট করবো, ওটা তো হার্ড অ্যাসিড করেছিলাম, এখানে আর একটা পয়েন্ট করবো, সেটা হচ্ছে সফট অ্যাসিড। কারণ হার্ড অ্যাসিড আমরা যেখানে ডিক্লেয়ার করতে পারছি অথবা হার্ড অ্যাসিড আমরা এস্টিমেট করতে পারছি, তাহলে আমাদের দেখতে হবে সফট অ্যাসিড আমরা কী করে ডিটারমাইন করবো। তাহলে এখানে লিখবে দিজ আর ক্যারেক্টারাইজড বাই, ঠিক যেরকমভাবে হার্ড অ্যাসিডে লিখেছিলাম এখানেও তাই লিখব, দিজ আর ক্যারেক্টারাইজড বাই, এক নম্বর দিয়ে লিখব লো অক্সিডেশন স্টেট, আমি ওএস লিখেছি তোমরা পুরোটা লিখবে, লো অক্সিডেশন স্টেট। লো অক্সিডেশন স্টেট মানেই কিন্তু ভাবো অ্যাকচুয়ালি আয়নিক পটেনশিয়ালটা কমে যাচ্ছে, কারণ হাই অক্সিডেশন স্টেট যখনই বাড়বে তখনই তো আয়নিক পটেনশিয়াল বাড়বে, কারণ অক্সিডেশন স্টেট বাড়া মানেই তো চার্জ বাড়া। তাহলে ইট সেলফ অ্যাকচুয়ালি লো অক্সিডেশন স্টেট বলা মানেই হচ্ছে আমার আয়নিক পটেনশিয়ালকে ইন্ডিকেট করা। যেরকম আমি এক্সাম্পল কি দেখাচ্ছি যে M4+ যেটা আমরা দেখিয়েছিলাম, M4+ আয়ন ইজ মোর সফট দেন, M4+ আয়ন ইজ মোর সফট দেন M+ আয়ন, লেস সফট কেন? ও সরি সরি, হ্যাঁ M4+ যদি হয়, সরি এটা ভুল বলিস, M4+ আয়ন বা M+ আয়ন করে দাও, এটা M+ করে দাও, আমি ভুল লিখে ফেলেছি, এটা M+ আয়ন ইজ মোর সফট দেন M4+ আয়ন, সেই তো হচ্ছে, এটা আমার লেখাটা ভুল, ঠিকই লিখেছিলেন স্যার, কেন M+ আয়ন ইজ মোর সফট, M+ আয়নই হচ্ছে চলো বেশি সফট হবে, M+ আয়ন ইজ মোর সফট দেন M4+ আয়ন, ঠিক আছে এখন লেখাটা তো অসুবিধা নেই, M+ আয়ন ইজ মোর সফট দেন M4+ আয়ন, ঠিক আছে। আচ্ছা দু নম্বর পয়েন্ট করো, দু নম্বর পয়েন্ট করে লেখো লো আয়নিক পটেনশিয়াল, এটা তো সিম্পল জিনিস, যদি ওটার ক্ষেত্রে হাই আয়নিক পটেনশিয়াল হয় তাহলে সফট অ্যাসিডকে কাদের বলবো, যাদের লো আয়নিক পটেনশিয়াল আছে, দুটো দু নম্বর পয়েন্ট হবে লো আয়নিক পটেনশিয়াল। তিন নম্বর পয়েন্ট তাহলে কি হবে, লার্জ নাম্বার অফ ডি অর এফ ইলেকট্রনস, তাহলে দু নম্বরটা আমরা লিখলাম লো আয়নিক পটেনশিয়াল, তিন নম্বর আমরা লিখছি লার্জ নাম্বার অফ ডি অর এফ ইলেকট্রনস, কারণ ওর ক্ষেত্রে কি ছিল, আইদার থাকবে না অথবা খুব কম পরিমাণে থাকবে, তাহলে সফট অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, নিঃসন্দেহে বেশি পরিমাণে থাকবে। আর চার নম্বর আমরা কি লিখবো, তাহলে একই জিনিস যেটা ওর ক্ষেত্রে লিখেছিলাম, অ্যাকিউমুলেশন অফ পোলারাইজেবল, পোলারাইজেবল সাবস্টিটুয়েন্টস, অ্যাকিউমুলেশন অফ পোলারাইজেবল সাবস্টিটুয়েন্টস মেক দ্য সেন্টার সফটার, ঠিক আছে। তাহলে যত বেশি পোলারাইজেবল সাবস্টিটুয়েন্টস অ্যাকচুয়ালি সেন্টারের চারপাশে আসবে, তত কি হবে তার সফটনেস বেড়ে যাবে অথবা হার্ডনেস কমে যাচ্ছে, তাহলে তাদেরকে আমরা সফট অ্যাসিডেশন বলবো, বলো স্যার এখানে সাইজের কোনো ব্যাপার নেই,
যে আমরা জানি তো হচ্ছে আমাদের যে আয়নিক পোটেনশিয়ালটা বললেন, এটা আগে ছিল না যে হচ্ছে যার এই মানে ক্যাটায়নের চার্জ মানে ছোট হলে অ্যানায়নের চার্জ বড় হলে তার হচ্ছে মানে কি আয়নের যে পোটেনশিয়াল বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এরকম কিছু নেই? হ্যাঁ, তা আমরা সেটাই তো বললাম এতক্ষণ, আয়নিক পোটেনশিয়াল তো সেটাই বললাম যে ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াই, এটাই তো আমি বলছি আয়নিক পোটেনশিয়াল। যদি সাইজটা বেড়ে যাচ্ছে যখন, তার আয়নিক পোটেনশিয়াল কমছে, তো সাইজটা কমলেই তো তার আয়নিক পোটেনশিয়াল বাড়ছে। মানে তোমার কোথায় কনফিউশন হচ্ছে সেটা বলবে তো? না স্যার, মানে লিখিনি তো তাই বলছিলাম। আমি তো এটাই তোমায় এ করেছি যে, আচ্ছা স্বদেশ একটা মেসেজ করেছে, স্বদেশকে জয়েন করেছি তো? হ্যাঁ স্যার, আগে মেসেজ করেছিলাম একটু আগে। আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি, আয়নিক পোটেনশিয়াল কি, আয়নিক পোটেনশিয়াল হচ্ছে ক্যাটায়নিক রেডিয়াই যখন যত ছোট হবে তত আয়নিক পোটেনশিয়াল বাড়বে। সিম্পল ইকুয়েশনটা দেখো না, এখানে যে ইকুয়েশনটা আছে আমি যেটা লিখেছি, এই যে ইকুয়েশনটা, যত ক্যাটায়নিক মানে সাইজটা যত ছোট হবে তত আমার আয়নিক পোটেনশিয়াল বাড়বে, যত সাইজটা আমার বড় হবে তত আয়নিক পোটেনশিয়াল কমবে। আচ্ছা এইখানে যখন বলছিলাম একটা জিনিস একটু মানে তারার মধ্যে ভুল বলা হয়ে গেছে, অ্যাকচুয়ালি পোলারাইজেবিলিটি যত কম হবে তত কিন্তু আমার মানে নন পোলারাইজেবল হলে আমার হার্ডনেস বাড়ে, আর যত পোলারাইজেবল হবে তত হার্ডনেস আমার কমবে বা সফটনেস বাড়বে। এগুলো আমরা পড়বো যখন তখন ধীরে ধীরে বুঝবো, আপাতত হার্ড অ্যাসিড আর সফট অ্যাসিডটা আমরা বুঝি, তারপরে ওটা দেখছি আমরা, কারণ পোলারাইজেবিলিটা পুরোপুরি অ্যানায়নের জন্য আসবে। আচ্ছা দেখো, সফট অ্যাসিড তাহলে আমরা কাদের বলবো, যাদের অক্সিডেশন স্টেট কম হবে, যাদের আয়নিক পোটেনশিয়ালও কম হবে, যাদের মধ্যে ডি অথবা এফ ইলেকট্রনস খুব কম পরিমাণে থাকবে, আর একটা কি হতে পারে যে সেন্টারটার চারধারে আমার সব সাবস্টিটিউয়েন্টস আছে। যদি সেন্টারটার চারধারে আমার সব সাবস্টিটিউয়েন্টস থাকে তাহলে আলটিমেটলি কী হবে, সেন্টারটা সফট ইন নেচার হয়ে যাবে। আর এইখানে তাহলে আমরা যেটা বলছিলাম যে পোলারাইজিং পাওয়ার, তাহলে অ্যাকচুয়ালি পোলারাইজিং পাওয়ারটা ডিরেক্টলি কার সাথে লিঙ্ক? অ্যাকচুয়ালি পোলারাইজিং পাওয়ারটা ডিরেক্টলি লিঙ্ক হচ্ছে আয়নিক পোটেনশিয়ালের সাথেই, মানে কি ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াই। যার আয়নিক পোটেনশিয়াল যত বেশি হবে তত বেশি কিন্তু তার পোলারাইজিং পাওয়ার হবে, পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে ততই তার হার্ডনেস বাড়বে। পোলারাইজিং পাওয়ার কম হবে মানে হার্ডনেস কমবে অথবা সফটনেস বাড়বে, ঠিক ওই জিনিসটাই। শুধুমাত্র পোলারাইজিং পাওয়ার কার কার ক্ষেত্রে বেশি হয় বা কোন কোন কন্ডিশনে বেশি হয় সেটাই আমরা এখানে দেখিয়েছি, তাই সে তার বেসিসে আমরা হার্ড অ্যাসিডের কিছু রুল বার করেছি, যেরকম কি আয়নিক পোটেনশিয়াল বেশি, ডিআরএফ ইলেকট্রন কম অথবা নেই, আর আরেকটা কি হতে পারে যে ওই সেন্টারটার চারধারেই আমার হার্ড সাবস্টিটিউয়েন্ট আছে। আর সফট অ্যাসিড তাহলে কী হবে, ঠিক তার উল্টো, অক্সিডেশন স্টেট কম অথবা লো আয়নিক পোটেনশিয়াল হবে, ডিআরএফ ইলেকট্রনের নাম্বার অনেক বেশি হবে, আর ওই সেন্টারটার চারধারে যে অ্যাকুমুলেশনটা হবে সেগুলো হচ্ছে সফট সেন্টারগুলোর হবে, মানে যাদের হার্ডনেস কম হবে। এই যে লাস্ট পয়েন্ট অ্যাকুমুলেশনের ব্যাপারটা, এটাকে নিয়ে আমরা ফার্দার আরও পড়বো, কারণ এটার একটা নাম আছে, মানে এটার সম্বন্ধে একটা ছোট তোমাদের ডেসক্রিপশন টাইপের আসে, শর্ট নোট টাইপের লিখতে দেয়, এটা নিয়ে আমরা পড়বো পার্টিকুলার নোমেনক্লেচারটা নিয়ে। আচ্ছা তাহলে দেখো, অ্যাকুমুলেশন ওই যেটা, ওটা হচ্ছে কি সেন্ট্রাল অ্যাটমের চারপাশে কি মানে নেগেটিভ পাওয়ার যুক্ত কোনো মৌল থাকবে কি? এটাকে নিয়ে আমরা পড়বো, এটা আমি পুরোপুরি ডেসক্রিপটিভ ভাবে যখন বলবো তখন বুঝতে পারবে। জাস্ট এইটুকু আপাতত মনে রাখো যে সেন্টারটা আছে, সেন্ট্রাল যে অ্যাটমটা আছে, সেন্ট্রাল অ্যাটমের চারধারে যত হার্ডনেস বাড়বে ওভারঅল হার্ডনেসটা বাড়বে, আবার সেন্ট্রাল অ্যাটমের চারধারে যদি আমার সফট নেচার থাকে, সফট নেচারের অ্যাটম থাকে, তাহলে ওভারঅল কি হবে, হার্ডনেসটা কমবে আর সফটনেসটা বাড়বে। স্যার যার মাথায় মানে নেগেটিভ চার্জ যুক্ত আছে সেটা হচ্ছে হার্ডনেস কমছে, তো যার পজিটিভ আছে সেটা হার্ডনেস বাড়ছে তো স্যার? হ্যাঁ, কিন্তু জিনিসটা আমি বলছি এখন হট করে না বললে কনক্লুশনটা বুঝতে পারবে না, আমি পুরো জিনিসটা বলবো। দেখো এটা কখনো ভেবো না যে নেগেটিভ মানে হার্ডনেস আর সরি সফটনেস আর পজিটিভ মানে হার্ডনেস, এটা কেন আসবে, অ্যানায়নও হার্ড হতে পারে ক্যাটায়নও তো হার্ড হতে পারে। হ্যাঁ স্যার, যেমন ওই H2 তো আপনি বলেছিলেন না যে H আর OH মাইনাস, H-টাও হার্ড OH-টাও হার্ড, আমি তো সেটাই বলছি, এটা কেন ভাবছো যে অ্যানায়ন মানে সফট, আমি একবারও বলেছি সেটা, আমি তো এখানে হার্ড অ্যাসিড আর সফট অ্যাসিড পড়াচ্ছি, মানে কি ক্যাটায়নস কে আগে ভাগ করেছি, আমি অ্যানায়নস কে এখনো ভাগ করিনি। অ্যাসিড মানে কি, সেটা তো শুধু ক্যাটায়নটা, অ্যানায়নটা তো অ্যাসিড নয়, তাহলে আমি ক্যাটায়নটাকে প্রথমে ভাগ করেছি হার্ড আর সফটের মধ্যে, এবার আমরা অ্যানায়নটাকেও ভাগ করব হার্ড আর সফটের মধ্যে। মানে স্যার এখানে একটা সেন্ট্রাল অ্যাটমের চারধারে ক্যাটায়ন থাকা মানেই সেটা হার্ড তা নয়, কোনো একটা সেন্ট্রাল অ্যাটমের চারধারে অ্যানায়ন থাকা মানে সেটা সফট তা নয়, কোনো একটা সেন্ট্রাল অ্যাটমের চারধারে কোন ধরনের ক্যাটায়ন আছে তার উপরে ওভারঅল সেন্টারটার হার্ডনেস ডিপেন্ড করছে, কোনো একটা সেন্ট্রাল অ্যাটমের চারধারে কোন ধরনের অ্যানায়ন আছে
তার উপরে ওভারঅল তার হার্ডনেস ডিপেন্ড করছে। এটা একদমই নয় যে ক্যাটায়ন মানে হার্ড আর অ্যানায়ন মানে সফট, তা তো নয়। ক্যাটায়ন মানে অ্যাসিড, অ্যানায়ন মানে বেস। এবারে সেই ক্যাটায়নটাও হার্ড অথবা সফট হতে পারে, সেই অ্যানায়নটাও হার্ড অথবা সফট হতে পারে। আমরা শুধুমাত্র এখন যেটা দেখেছি ক্যাটায়নটা কিরকম ভাবে হার্ড অথবা সফট হবে, তার বেসিসে আমরা হার্ড অ্যাসিড অথবা সফট অ্যাসিড নাম দিচ্ছি। ঠিক আছে রাহুল, কি বলছো বলো? না স্যার, না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো, আমরা হার্ড আর সফট কিরকম ভাবে ডিফাইন করছি সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে অ্যাকচুয়ালি এর বেসিসে কিছু এক্সাম্পল আমাদের দরকার আছে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এক্সাম্পলস বলে একটা পয়েন্ট করো। সেই এক্সাম্পলস এর আন্ডারে আমরা এই তিনটে কলাম করে নিচ্ছি। বাঁদিকে আমি হার্ড অ্যাসিডস করছি, মাঝখানটা একটা লিখছি বর্ডার লাইন অ্যাসিডস, আর ডান দিকটা আমরা লিখছি সফট অ্যাসিডস। আচ্ছা বর্ডার লাইন কেন আমরা বলছি? বর্ডার লাইন এই কারণে বলছি, মনে করো তোমাদের ক্লাসে একটা পরীক্ষা হয়েছে এবং মার্কস এসেছে, মনে করো প্রচুর ছেলে, মনে করো প্রচুর ছেলে, খুব কম সংখ্যক ছেলে মনে করো 80 থেকে 90 এর মধ্যে পেয়েছে, অনেক সংখ্যক ছেলে মনে করো এরকম পেয়েছে 40 থেকে 60-এর মধ্যে, আর মাঝখানে কিছু কিছু পেয়েছে মনে করো 60 থেকে 80-এর মধ্যে। তাহলে আমরা যখন বলবো যে কারা খুব ভালো ক্যান্ডিডেট অ্যাজ পার দ্যাট রেজাল্ট, অনলি বেসড অন দ্যাট রেজাল্ট, তাহলে আমরা বলবো যারা 80 থেকে 90-এর মধ্যে পেয়েছে তারা খুব ভালো ক্যান্ডিডেট। যদি বলি কারা খুব খারাপ ক্যান্ডিডেট, তাহলে যারা 40 থেকে 60-এর মধ্যে পেয়েছে তাহলে সেই মানে তাদের সাপেক্ষে তারা হবে খারাপ ক্যান্ডিডেট। তাহলে মাঝখানে যারা আছে তাদেরকে আমরা কি বলবো, খারাপ বলবো না ভালো বলবো? তাহলে তাদেরকে বলছি বর্ডার লাইন। মানে কি, তারা একটু যদি পিছিয়ে যায় তাহলে তারা খারাপের দিকে যাবে, আবার একটু যদি এগিয়ে যায় তাহলে তারা ভালোর দিকে যাবে। ঠিক একই রকম ভাবে হার্ড আর সফটের মাঝখানে অ্যাকচুয়ালি এটা একটা বর্ডার লাইন আছে, মানে যারা অ্যাকচুয়ালি দুটোর একদম মাঝখানে আছে, একটু এদিক ওদিক হলেই এদের সফট অথবা হার্ডনেস কে আলাদা করা যায়। সেই হার্ড অ্যাসিডের মধ্যে তাহলে আমাদের এক্সাম্পলগুলো দেখো কি কি হতে পারে। যেরকম এইচ প্লাস, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেশিয়াম 2+, ম্যাঙ্গানিজ, আয়রন, সিলিকন, কোবাল্ট, BF3 এক্সেট্রা। এই যে BF3টা আমরা লিখেছি, এই BF3টাই হচ্ছে অ্যাকুমুলেশন অফ হার্ট সেন্টার ওভার দ্য অ্যাকুমুলেশন অফ হার্ট সেন্টার ওভার দ্যাট সেন্ট্রাল অ্যাটম, এটা হচ্ছে তার এক্সাম্পল। কিন্তু আমরা এটা কি নিয়ে পড়বো ওই জন্য এখন আমি কিছু এক্সপ্লেন করছি না। দেখো এগুলোকে আমরা হার্ড অ্যাসিড বলছি। এই হার্ড অ্যাসিড যখনই বলে দিলাম, আমি বলবো যে এই ধরনের এক্সাম্পলের টেবিল তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি আগে পুরো টেবিলটা ড্র করে নিই, তারপরে আমি বলছি যে এই ধরনের কিন্তু এক্সাম্পল টেবিল কখনোই মনে করার কোনো প্রয়োজন নেই, এবং আমি কাউকে বলবো না এই এক্সাম্পলের টেবিলটা মনে রাখতে। জাস্ট আমি এখানে লিখছি একটা ধারণার জন্য, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। স্যার এটা খাতা লিখবে না তাহলে? এতক্ষণ ধরে আমি পড়াচ্ছি, তোমরা কিছু লেখোনি? হ্যাঁ স্যার লিখেছি, এটা লিখবো কি তাই জিজ্ঞেস? অবশ্যই না, ওই বলছিলে এটা মনে রাখা দরকার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, 2+ +2 মানে ওটা কি কেমন ভাবে লিখবো, মানে 2+ লিখলে হবে তো? হ্যাঁ 2+ লিখবে অথবা +2 লিখবে, যা ইচ্ছা অসুবিধা নেই। জেনারেলি আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে 2+ লেখাটা উচিত, আর তোমরা +2 ও লিখতে পারো, মানে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। স্যার বর্ডার লাইন মানে বর্ডার লাইনে যে Fe2+ Ca2+ ওর পর ওটা কি লিখেছে? কোনটা? Fe2+ তারপরে Cobalt2+, Fe2+ Cobalt2+ Nickel2+ Rhodium আর Ruthenium 3+। এই BH3টা হচ্ছে অ্যাকুমুলেশন অফ সফট সেন্টার, তার এক্সাম্পল।
দেখো আমরা বলছিলাম যে এই ধরনের টেবিলটা, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, এটা আমি জাস্ট একটা লেখাচ্ছি এটা তোমাদের ধারণা হওয়ার জন্য, কারণ খাতায় লেখা থাকলে এটা একটা ধারণা হবে যে কোনটা কোনগুলোকে আমরা হার্ড বলছি, কোনগুলোকে বর্ডার লাইন অথবা কোনগুলোকে সফট বলছি এই রকম। অথবা তোমাদের যদি পার্টিকুলার পরীক্ষায় প্রশ্ন আসে যে কিছু হার্ড অ্যাসিড, কিছু বর্ডার লাইন অ্যাসিড অথবা কিছু সফট অ্যাসিডের এক্সাম্পল দাও, তাহলে তার জন্য শুধু কাজে লাগবে। জেনারেলি এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই দেখো, কারণ এই যে হার্ড সফট অথবা সফট হার্ড যে প্রিন্সিপালটা, এটা হচ্ছে শুধুমাত্র একটা আপেক্ষিক প্রিন্সিপাল, মানে একটা কারোর রেসপেক্টে আমরা কাউকে হার্ড বলছি অথবা কারোর রেসপেক্টে কাউকে আমরা সফট বলছি, এরকম কখনোই পার্টিকুলার ফিক্স কিছু নয় যে এরম আমরা লিখছি সোডিয়াম প্লাস সেটা হচ্ছে হার্ড, তা নয়। অথবা আয়রন টু প্লাস এটা হচ্ছে আমার বর্ডার লাইন, অথবা কপার প্লাস এটা হচ্ছে সফট, এটা কখনোই নয়। এটা ইন জেনারেল একটা টেবিল আমরা লিখছি, কিন্তু যখনই আমরা কারোর সাথে কম্পেয়ার করব তখন আমরা তাদের মধ্যে শুধুমাত্র হার্ডনেস অথবা সফটনেস এর কম্পেয়ার করব। মনে করো আমার দুটো ক্যাটায়নের কম্পারিজন এসছে এইচ প্লাস আর এনএ প্লাস, মানে হাইড্রোজেন আর সোডিয়ামের আয়ন, তাহলে নিঃসন্দেহে আমার হাইড্রোজেনটা আমার মোর হার্ড হবে দেন সোডিয়াম, কারণ হাইড্রোজেনের আয়নিক পোটেনশিয়াল সোডিয়ামের থেকে বেশি হবে, কারণ সাইজ তো তার ছোট। তাহলে এখানে দেখো হার্ড অ্যাসিডের আন্ডারে এখানে দেখো হার্ড অ্যাসিডের আন্ডারে আমার এইচ প্লাসও আছে, আমার সোডিয়াম প্লাসও আছে, তাহলে কি এটা সবসময় হার্ড হবে? তা নয়। কম্প্যারিজনটা আমাকে দেখতে হবে। এখন যদি আমার কম্প্যারিজন দেয় এইচ প্লাস আর এনএ প্লাস এর মধ্যে, অবশ্যই আমার এইচ প্লাস হার্ডার দেন এনএ প্লাস হবে, তাহলে আমি তার এইচ প্লাস এর রেসপেক্টে এনএ প্লাস কে কিন্তু তখন সফট ইন নেচার বলবো। যেরকম এইচ প্লাস, সরি, মনে করো ম্যাগনেশিয়াম টু প্লাস আছে, আমি তার সাথে নিলাম ম্যাঙ্গানিজ টু প্লাস, তার মানে কি তখন ম্যাঙ্গানিজ টু প্লাস কে হার্ড বলবো? একদমই নয়। ম্যাগনেশিয়াম টু প্লাস তাহলে সেক্ষেত্রে হার্ড হবে, আর ম্যাঙ্গানিজ টু প্লাস তাহলে সেক্ষেত্রে কি হবে? সফট ইন নেচার হবে। কোন বেসিসে আমরা বলছি? কারণ দুটোই আমার চার্জ সেম, রেডিয়াই কে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না, কারণ অ্যালং দা পিরিয়ড অথবা গ্রুপ নেই, কিন্তু ম্যাঙ্গানিজ টু প্লাসে ডি অথবা এফ ইলেকট্রন আছে, তাই আমার ম্যাগনেশিয়াম টু প্লাস যেটা আছে সেটা হচ্ছে আমার হার্ড ইন নেচার হবে। আর ম্যাঙ্গানিজ টু প্লাস কি হবে? ওর রেসপেক্টে তাহলে আমরা কি বলবো? সফট। এই জন্যই আমরা বললাম এই ধরনের কোনো টেবিল মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ আমাদের হার্ড সফট অথবা সফট হার্ড যে প্রিন্সিপালটা, এটা হচ্ছে আপেক্ষিক প্রিন্সিপাল, মানে কারোর সাপেক্ষে কাউকে আমরা হার্ড বলবো অথবা কারোর সাপেক্ষে অন্য কাউকে আমরা সফট বলবো। এই ধরনের টেবিলে তাহলে সেখানে মনে রাখার কোনো প্রয়োজন নেই। দু একটা শুধুমাত্র আমার এলিমেন্ট অথবা দু একটা আয়ন শুধু আমার মনে রাখা দরকার, কারণ কোনো সময় যদি কোনো ডেফিনেশন অথবা কোনো এক্সাম্পল আমায় লিখতে দেয়, তার রেসপেক্টে আমরা কিছু ডেফিনেশনে কিছু এক্সাম্পল লেখার জন্য এটা মনে রাখবো, দু একটা শুধু। কিন্তু পুরো টেবিলটা মনে রেখে আমরা অ্যাকচুয়ালি এর করসপন্ডিং অ্যাপ্লিকেশন করবো, তা একদমই নয়। আমরা শুধুমাত্র থিওরি মনে রাখবো এবং কনসেপ্ট মনে রাখবো, কোন কনসেপ্টে অ্যাকচুয়ালি আমরা হার্ড অথবা সফটকে ডিটারমাইন করছি। কনসেপ্টটা মনে রাখলে আমরা যে কোনো অ্যাপ্লিকেশান ওই কনসেপ্টের মাধ্যমে বার করবো। এই ধরনের কোনো টেবিল মনে রাখার কোনো প্রয়োজন নেই। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে এটা আমরা আপাতত কি বললাম, হার্ড আর সফট অ্যাসিড পড়েছি, মানে হার্ড আর সফট ক্যাটায়ন্স এর মধ্যে কিভাবে পার্থক্য করছি সেইটা। এবার তাহলে আমাদের কি বাকি আছে? হার্ড আর সফট, এবার আমরা বেস দেখব। তাহলে এবার তার মানে এবার একটা পয়েন্ট করো, দুটো পয়েন্ট করেছিলাম তো, হার্ড অ্যাসিড আর সফট অ্যাসিড করেছিলাম, তাহলে এবারে দুটো পয়েন্ট করবে। প্রথম পয়েন্টটা করো হার্ড বেস, প্রথম পয়েন্ট মানে তিন নম্বর পয়েন্ট হবে এটা, এটা তিন নম্বর পয়েন্ট হবে। তাহলে আমরা লিখছি এখানে হার্ড বেস। তাহলে হার্ড বেসের আন্ডারে এক নম্বর পয়েন্ট করে লেখো হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড স্মল সাইজ, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড স্মল সাইজ, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড স্মল সাইজ। দু নম্বর পয়েন্ট করবে, এটা হচ্ছে আমার হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড স্মল সাইজ। দু নম্বর পয়েন্ট করে লেখো হাইলি নন পোলারাইজেবল, হাইলি নন পোলারাইজেবল। তিন নম্বর পয়েন্ট করে লিখবে লেসার নাম্বার অফ ডি অর এফ ইলেকট্রনস, লেসার নাম্বার অফ ডি অর এফ ইলেকট্রনস। চার নম্বর পয়েন্ট করে লিখবে অ্যাকিউমুলেশন অফ নন পোলারাইজেবল, নন পোলারাই
অ্যাকুমুলেশন অফ নন পোলারাইজেবল সাবস্টিটুয়েন্টস। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে হার্ড বেস। দেখো হার্ড বেসকে আমরা কি বলেছি, যারা প্রচন্ড ইলেকট্রোনেগেটিভ হবে আর তাদের সাইজটা কিন্তু স্মল হবে। নন পোলারাইজেবল মানে কি, পোলারাইজেবল মানেটা কি অ্যাকচুয়ালি, পোলারাইজেবল মানে হচ্ছে টেন্ডেন্সি টু ডিফর্ম। মানে কি, তার একটা টেন্ডেন্সি হচ্ছে নিজেকে ডিফর্ম করে নিতে পারবে। ডিফর্ম মানে কি, সিম্পল, বিকৃতি। হ্যাঁ বিকৃতি। একটা ক্যাটায়ন আছে আর একটা অ্যানায়ন আছে, তাহলে সিম্পল একটা ক্যাটায়ন কি হবে, একটা ক্যাটায়ন সবসময়ের জন্যই একটা অ্যানায়নকে অ্যাট্রাক্ট করবে। কেন, কারণ এর পজিটিভ চার্জ ডেন্সিটির কারণে অথবা আয়নিক পোটেনশিয়ালের কারণে। তাহলে অ্যানায়নটা কি চাইবে, অ্যানায়নটা ধীরে ধীরে ক্যাটায়নের দিকে অ্যাকচুয়ালি ডিফর্ম হতে চাইবে। জেনারেলি যখন বন্ড ফর্ম হয় তখন কি হয়, এই অ্যানায়নটা ধীরে ধীরে অ্যাকচুয়ালি ক্যাটায়নের দিকে এরকম ডিফর্ম করে, তবেই অ্যাকচুয়ালি আমার বন্ডটা আসে। এইখানে ক্যাটায়নটা আছে এবং অ্যানায়নটা ধীরে ধীরে এই এরমভাবে ডিফর্ম করে এলো, এই ডিফর্ম করে এলে এটা হচ্ছে আমার বন্ড হচ্ছে। তাহলে এবারে আমরা কি বলছি, দেখো যারা হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে এবং স্মল সাইজ, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, ডিফর্ম করার টেন্ডেন্সি কম। কেন, যখন নেগেটিভ চার্জ, হাই ইলেকট্রোনেগেটিভ মানে কি, নেগেটিভ চার্জটা নিজের মধ্যেও ধরে রেখেছে, ও তো ছাড়তে চাইছে না কারণ ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আর একটা হচ্ছে স্মল সাইজ, তাহলে স্মল সাইজ যদি হয় তাহলে তার ডিফর্ম হওয়ার টেন্ডেন্সি কি হবে, কম হবে। আর এই ডিফর্ম হওয়ার টেন্ডেন্সি কম হওয়া মানেই কি, নন পোলারাইজেবল হচ্ছে। কারণ পোলারাইজেবল মানে কি, যত বেশি পরিমাণে চাইবে ও ডিফর্ম হতে চাইবে, আর তাহলে এটা কি হবে, নন পোলারাইজেবল হবে। তাহলে তার এই দুটো, এই দুটোই যদি আমার মোটামুটি মিল খায় তাহলে তাদেরকে আমরা কি বলবো, হার্ড বেস। আর বাকি যে দুটো আছে সে দুটো কমন। দেখো লেসার নাম্বার অফ ডিওরিফ ইলেকট্রনস, সেটা হার্ড অ্যাসিডের ক্ষেত্রেও ছিল। আর একটা হচ্ছে অ্যাকিউমুলেশন অফ নন পোলারাইজেবল সাবস্টিটিউয়েন্টস, নন পোলারাইজেবল মানেই তো হার্ড, তাহলে হার্ড সেন্টার যদি ওর ওপরে যোগ হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো, ওভারঅল সেন্টারটার হার্ডনেস বাড়ছে। তাহলে এখানে হার্ড বেসের ক্ষেত্রে দুটো জিনিস সবসময়ের জন্য মাথায় রাখবে, একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আর একটা হচ্ছে সাইজ। মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়া মানেই হচ্ছে হার্ডনেস বাড়া, অথবা সাইজ ছোট হওয়া মানে হচ্ছে হার্ডনেস বাড়া। কেন, কারণ ওভারঅল জিনিসটা যদি কম্প্যাক্ট হয়, খুব ছোট্ট হয়, তাহলে সে কিন্তু ডিফর্ম হতে চাইবে না, সে নন পোলারাইজেবল হবে। পোলারাইজেবল কারা হবে, যেরকম আয়োডাইড আই মাইনাস, তাহলে কি হচ্ছে, তার সাইজ হিউজ, যখনই তার সাইজ অনেক বড় হচ্ছে তখন তার ডিফর্ম হওয়ার টেন্ডেন্সি বেশি। মানে মানে সোজা কথা বলতে গেলে কি, তোমার কাছে মনে করো খুব অল্প সামগ্রী আছে, তাহলে সেইগুলো অ্যাকচুয়ালি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার চান্স খুব কম। কেন, কারণ তুমি সব দিকে সেটাকে নজর রাখতে পারবে। তোমার কাছে মনে করো প্রচুর জিনিস আছে, প্রচুর সামগ্রী আছে, প্রচুর গ্যাজেটস আছে, ইলেকট্রনিক গ্যাজেটস আছে, অনেক কিছু, তাহলে সেখানে কিন্তু তুমি সব দিক থেকে সব কিছু গুছিয়ে রাখতে পারবে না, সেটা ডিফর্ম হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, কারণ তুমি সব দিকে নজর রাখতে পারছো না। ঠিক একই রকমভাবে এখানে যখন সাইজটা কম্প্যাক্ট, সাইজটা যখন খুব ছোট, ভয়েস ব্রেক হচ্ছে, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ ভয়েস কি ব্রেক হচ্ছে, না স্যার এবার ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি বলছি, একই রকম জিনিস যখন সাইজটা খুব ছোট হবে অথবা সাইজটা একদম কম্প্যাক্ট হবে, যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তার ডিফর্ম হওয়ার টেন্ডেন্সিটা কম, ডিফর্ম হতে সে চাইবে না, তাহলে সে হচ্ছে নন পোলারাইজেবল। নন পোলারাইজেবল যখনই হচ্ছে তার হার্ডনেস বেড়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে যখন কোনো একটা আয়নের সাইজটা অনেক বড়, সেক্ষেত্রে কি হবে, সে ডিফর্ম হতে চাইবে, যত পরিমাণে সে ডিফর্ম হতে চাইবে ততই তাহলে কি হচ্ছে, সে পোলারাইজেবল হচ্ছে। যত বেশি পোলারাইজেবল হবে তত তার হার্ডনেস কমবে এবং সফটনেস বাড়বে। ক্লিয়ার হয়েছে? আমরা এখানে যেরকম হার্ড বেস বললাম, তাহলে লাস্ট একটা পয়েন্ট হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের সফট বেস। এগুলো এই যে পয়েন্ট হবে এটা হচ্ছে সফট বেস। তাহলে সফট বেসের ক্ষেত্রে কি হবে, এক নম্বর পয়েন্টটা বলো, সিম্পল জিনিস। তাহলে সফট কাদের বলবো, বেসের ক্ষেত্রে সফট মানে কি, অ্যানায়ন গুলো। তাহলে কাদের, কারা বেশি পরিমাণে সফট হবে, যারা খুব বেশি পরিমাণে পোলারাইজেবল হবে, তাই তো? তাহলে ওদের ক্ষেত্রে কি ছিল, নন পোলারাইজেবল। তাহলে এদের ক্ষেত্রে হবে যে বেশি পরিমাণে পোলারাইজেবল হবে, মানে যে বেশি বেশি পরিমাণে ডিফর্ম হতে চাইবে, যে বেশি পরিমাণে ডিফর্ম হতে চাইবে। হ্যাঁ বলো, হবে। তাহলে প্রথম পয়েন্টটা আমরা কি করব, প্রথম পয়েন্ট আমরা বলবো লো ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড লার্জ সাইজ।
কারণ যত আমার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে তত কি হলো, সে ইলেকট্রনটা নিজের দিকে অতটা পরিমাণে অ্যাট্রাক্ট করে রাখলো না, তাহলে কি হবে সে ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে ডিফর্ম হতে পারবে। সেকেন্ড একটা কি, লার্জ সাইজ, যত বেশি পরিমাণে সাইজটা বা আকৃতি বেশি হবে ততই কিন্তু তার নিজের ওপরে কন্ট্রোলটা থাকবে না, সে ডিফর্ম হতে চাইবে। তাহলে এইটা হচ্ছে দুটো কারণ হলো। সেকেন্ড একটা কারণ কি, সিম্পল জিনিস, সেটা আমরা ওর ক্ষেত্রে লিখেছিলাম হাইলি নন পোলারাইজেবল, তাহলে এর ক্ষেত্রে আমরা কি বলবো, হাইলি পোলারাইজেবল। হাইলি পোলারাইজেবল মানেই হচ্ছে কি, যে বেশি পরিমাণে ডিফর্ম হতে চাইবে। থার্ড কি হবে, ওর ক্ষেত্রে ছিল ডিআরপি ইলেকট্রনস থাকবে না অথবা খুব কম পরিমাণে থাকবে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লার্জার নাম্বার অফ ডিআর এফ ইলেকট্রনস, যাদের ক্ষেত্রে ডিআর এফ ইলেকট্রনস বেশি পরিমাণে থাকবে। আর চার নম্বর পয়েন্ট কি হবে, ওর ক্ষেত্রে কি ছিল, সেন্টারের চারধারে হচ্ছে হার্ড সেন্টার থাকবে, হার্ড সেন্টার বেসের রেসপেক্টে বললে কি হবে, নন পোলারাইজেবল সাবস্টিটিউয়েন্ট থাকবে, তাহলে বেসের রেসপেক্টে সবটাকে আমরা কি বলবো, অ্যাকিউমুলেশন অফ পোলারাইজেবল সাবস্টিটিউয়েন্টস, অ্যাকিউমুলেশন অফ পোলারাইজেবল সাবস্টিটিউয়েন্টস। যত বেশি পোলারাইজেবল সাবস্টিটিউয়েন্টস আমার সেন্ট্রাল অ্যাটমের চারধারে থাকবে, তাহলে ওভারঅল সেন্টারটার কি হবে, হার্ডনেসটা কমে সফটনেসটা বেড়ে যাবে। অ্যাজ থাম রুল বলছি, শুধু মনে রাখবে এরকম ভাবে, ক্যাটায়ন মানে হচ্ছে অ্যাসিড, অ্যানায়ন মানে হচ্ছে বেস, সিম্পল হলো অ্যাসিড আর বেস। এবার হচ্ছে হার্ড, যখনই আমরা কোনো অ্যাসিডের হার্ডনেস বিচার করছি, সিম্পল একটা থিওরি, দুটো জিনিস মনে রাখলেই হবে, সেটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল অথবা ক্যাটায়ন চার্জ ডেন্সিটি, আর সেকেন্ড হচ্ছে ডিআরএফ ইলেকট্রনস আছে না নেই, এইটুকু মনে রাখলে 99% কেস মিলে যাবে। যখন বেসের ক্ষেত্রে ভাববো হার্ড অথবা সফট, শুধুমাত্র দুটো জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি, ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড সাইজ। যত বেশি পরিমাণে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত তার কিন্তু হার্ডনেস বেড়ে যাবে, কারণ সে নন পোলারাইজেবল হবে। আর সাইজও যদি কমে হার্ডনেস বাড়বে, কারণ কি, সে নিজে ডিফর্ম হতে চাইবে না। যেই সাইজও বড় হবে এবং ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, তাহলে কি হবে, সেই ইলেকট্রনও ছাড়তে চাইছে এবং সাইজটা যেহেতু বড় ডিফর্ম হতে চাইছে, তাহলে তারা হাইলি পোলারাইজেবল হবে এবং সফট ইন নেচার হবে। এইটুকু যদি মনে রাখো অ্যাজ থাম রুল, তাহলে 99% কেসেই তুমি হার্ড আর সফটের মধ্যে ডিফারেনশিয়েট করতে পারবে, এবং যে কটা তোমার অ্যাপ্লিকেশন দেবে হার্ড আর সফটের মাধ্যমে, মানে একটা এলিমেন্টের সাপেক্ষে অন্য এলিমেন্টকে হার্ড অথবা সফট ইজিলি ডিটারমাইন করতে পারবে। যেরকম আমরা হার্ড আর সফট অ্যাসিডের এক্সাম্পল করেছি, এখানেও কিছু এক্সাম্পল জাস্ট লিখে রাখছি, কিন্তু আবারও বললাম যে এই ধরনের টেবিল আমার মনে রাখার কোনো প্রয়োজন নেই, এই টেবিলটা আমি জাস্ট লিখে দিচ্ছি যদি কোনো এক্সাম্পল তোমাদের লিখতে বলে বা কিছু তার জন্য, কিন্তু এই টেবিলটাকে মনে রেখে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশনটা আমরা নর্মাল যদি রুল মনে রাখি তাহলেই আমরা পারবো। দেখো বাঁদিকে আমরা লিখছি হার্ড বেস একই, যেরকম ওখানে কলম করেছিলাম এখানেও তাই করব, এখানে করব মাঝখানটা করব বর্ডার লাইন বেস, একদম ডান দিকে করছি আমি সফট বেস। বাঁদিকে লিখছি দেখো NH3, RNH2, ROH, F-, OH-, SO4-, অক্সাইড আর H2O, এগুলো লিখলাম। বটার লাইনে দেখো আমি লিখছি C6, H5NH2, পিরিডিন, এগুলো আচ্ছা। এগুলো কেন, অ্যাকচুয়ালি কি হয়, ফর পাই ইলেকট্রনস, এগুলো যেহেতু পাই ইলেকট্রনস আছে, সফটনেসটা বেড়ে যায়। পাই ইলেকট্রনসের জন্য সফটনেসটা বাড়ে, তাহলে আর সফট বেস গুলো কি হবে, H-, C2H4, S2-, HS-, H2S, RSH, CN-, etc. কনক্লুশনে সেটা হচ্ছে, আগের দিন আমরা একটা জিনিস পড়ছিলাম যখন আমরা বাফার করেছিলাম, যেটা রাহুল জিজ্ঞাসা করছিল যে H+ আর OH-, তাহলে কি করে হার্ড অ্যাড হচ্ছে। তাহলে H+ যে হার্ড হচ্ছে সেটা সহজেই আমরা বুঝতে পারছি, কেন, কারণ ওর সিঙ্গেল চার্জ এবং সাইজ সব থেকে ছোট পিরিয়ডিক টেবিলে, তাই ওটাকে ইটসেলফ আমরা সবসময়ের জন্য হার্ড হিসেবে ভেবে নিতে পারি। এবার দেখো আমাদের যেগুলো অ্যানায়ন এসেছিল,
তার মধ্যে অ্যানায়নগুলো কি কি ছিল? একটার ক্ষেত্রে অ্যানায়নটা ছিল ওএইচ মাইনাস, আর একটার ক্ষেত্রে অ্যানায়নটা কি ছিল? যখন আমরা এনএইচ ফোর ওইচ আর এনএইচ ফোর সিএল ভাবছি, মনে করো যে বাফারটা ভাবছিলাম, মানে হচ্ছে এটা বেসিক বাফার ছিল, তাহলে সেক্ষেত্রে আমার অ্যানায়নটা ছিল ওএইচ মাইনাস আর একটা ছিল সিএল মাইনাস, এটা তো অ্যানায়ন ছিল। এবার ওএইচ মাইনাস আর সিএল মাইনাসের রেসপেক্ট, মানে ওএইচ মাইনাস আর সিএল মাইনাসকে আমি ডিফারেনশিয়েট করি, তাহলে তোমরাই বলো তো কি হার্ড হবে এবং কেন হবে। ওএইচ মাইনাস ভার্সেস সিএল মাইনাস যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি কার হার্ড হওয়া উচিত এবং কেন? ওএইচ মাইনাস কেন? কারণ সাইজটা ছোট। হ্যাঁ, আর তা মানে হচ্ছে ডিফর্ম হওয়া, মানে আর হচ্ছে ডিফর্ম হওয়ার টেন্ডেন্সিটা কম, কারণ হচ্ছে সাইজও ছোট এবং কি, এবং ইলেকট্রোনেগেটিভিটিও বেশি, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের থেকে বেশি হয়। তাহলে এই দুটো কারণই অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, যে এ হচ্ছে অ্যাকচুয়ালি নন পোলারাইজেবল। সেই অনুযায়ী ক্লোরাইড, হ্যাঁ সেই অনুযায়ী ক্লোরাইড কি হবে, সাইজও বড় এবং ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলকভাবে কম। তাহলে সেই অনুযায়ী কি বলবো, এর তো ডিফর্ম হওয়ার টেন্ডেন্সি বেশি অথবা পোলারাইজেবিলিটিও বেশি। তাহলে এই কারণে দেখো আমরা বলেছিলাম এইচ প্লাস আর ওইচ মাইনাসটা হচ্ছে হার্ড আর্ড কম্বিনেশন। ঠিক একই রকম ভাবে আমরা যদি এবারে প্রথমটার ক্ষেত্রে যাই, প্রথমটার ক্ষেত্রে কি ছিল, সিএইচ3 সিএইচ3 সিডব্লিউএইচ আর সিএইচ3 সিডব্লিউএনএ, এইটা ছিল মানে অ্যাসিডিক বাফারটা। এবার অ্যাসিডিক বাফারটা দেখো, অ্যানায়নটা তো সেম ছিল ওএইচ মাইনাস, ক্যাটায়নটা ডিফারেন্স হয়ে গেছিল। ক্যাটায়নটা কি ছিল, এইচ প্লাস ভার্সেস এনএ প্লাস। এবার তোমরা বলো এইচ প্লাস ভার্সেস এনএ প্লাস এর মধ্যে তাহলে হার্ড কে হবে? এইচ প্লাস। এইচ প্লাস, সিম্পল, কারণ সোডিয়ামের সাইজ বড়, তাহলে আয়নিক পটেনশিয়াল আমার এইচ প্লাস এর বেশি হবে, অথবা পজিটিভ চার্জ ডেন্সিটি এইচ প্লাস এর বেশি। তাহলে এই কারণে আমরা বলেছিলাম এইচ প্লাস আর ওইচ মাইনাসটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার হার্ড আর্ড কম্বিনেশন হবে, আর এই এনএ প্লাস আর ওইচ মাইনাস তার রেসপেক্টে কি হবে, সফট হার্ড কম্বিনেশন হবে। আর আমরা বলছি কি, হার্ড হার্ড কম্বিনেশন অথবা সফট সফট কম্বিনেশন যদি হয় সেটা হচ্ছে মোর স্টেবল। এটা আমরা পরে আসবো, আগে আমরা যেটুকু জেনেছি যে হার্ড সফট আগে ডিটারমাইন করি, এরপরে আমরা দেখবো কোন কম্বিনেশন স্টেবল, কোন কম্বিনেশন কেন স্টেবল, এগুলো আমরা পরে দেখছি। আপাতত এই এরপর আমরা একটা এক্সট্রা অ্যাডিশনাল জিনিস শিখে তারপরে আমরা এর অ্যাপ্লিকেশনে যাবো। অ্যাডিশনাল জিনিসটা হচ্ছে সিম্বায়োটিক এফেক্ট। সিম্বায়োটিক এফেক্ট, এই সিম্বায়োটিক এফেক্টটাই হচ্ছে যেটা হচ্ছে অ্যাকুমুলেশন, আমরা বলছি না হার্ট সেন্টার অথবা সফট সেন্টার, যেটা এখনো পর্যন্ত আমরা ডিসক্রাইব করিনি, সেইটাই শুধুমাত্র এখানে দেখব, যে হার্ট সেন্টার অথবা সফট সেন্টার অ্যাকচুয়ালি চারপাশে রাখলে আমরা বলছি না হার্ডনেস বেড়ে যাবে অথবা সফটনেস বেড়ে যাবে, এরকম বলছি, সেটা অ্যাকচুয়ালি কি। এর আন্ডারে একটু লিখে রাখো, হার্ডনেস অর সফটনেস অফ এ পার্টিকুলার সেন্টার, হার্ডনেস অর সফটনেস অফ এ পার্টিকুলার সেন্টার ইজ নট ইটস ইনহেরেন্ট প্রপার্টি, ইজ নট ইটস ইনহেরেন্ট প্রপার্টি, ফুল স্টপ, ইট ডিপেন্ডস অন দ্য কেমিক্যাল এনভায়রনমেন্ট, ইট ডিপেন্ডস অন দ্য কেমিক্যাল এনভায়রনমেন্ট, ফুল স্টপ। ফুল স্টপ দিয়ে লিখবে, দ্য অ্যাকিউমুলেশন অফ এ লার্জ নাম্বার অফ, দ্য অ্যাকিউমুলেশন অফ এ লার্জ নাম্বার অফ সফট অর পোলারাইজেবল সাবস্টিটুয়েন্টস, সফট অর পোলারাইজেবল সাবস্টিটুয়েন্টস অ্যারাউন্ড এ হার্ড সেন্টার, অ্যারাউন্ড এ হার্ড সেন্টার ক্যান রিডিউস দ্য হার্ডনেস অফ দ্য সেন্টার, ক্যান রিডিউস দ্য হার্ডনেস অফ দ্য সেন্টার। ফুল স্টপ দিয়ে লিখবে,
সিমিলারলি দ্য অ্যাডিশন অফ এ লার্জ নাম্বার অফ সিমিলারলি দ্য অ্যাডিশন অফ এ লার্জ নাম্বার অফ non-polarizable substituents non-polarizable substituents to a soft center can reduce the soft character of the center can reduce the soft character of the center full stop these phenomena is known as symbiotic effect these phenomena is known as symbiotic effect full stop these phenomena is known as symbiotic effect এবার এই এফেক্টটাকে আমরা এক্সপ্লেন করছি দেখো আমরা কি বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার আয়ন মনে করো নেই সেখানে মনে করো কোনো একটা সেন্টার আছে এবং তার চারধারে আমার আয়ন আছে তাহলে সেটাকে আমরা হার্ড অথবা সফট হিসেবে কিভাবে বিচার করব যেরকম এখানে মনে করো বিএফ থ্রি আর বিএইচ থ্রি আছে আমরা এখানে তো আলাদা কোনো ক্যাটায়ন বা আলাদা কোনো সিঙ্গেল ক্যাটায়ন বা সিঙ্গেল অ্যানায়ন নয় এটা একটা অ্যাকুমুলেশন অফ অ্যাটমস তাহলে এক্ষেত্রে আমার সেন্টারটাকে ধরতে হবে হার্ড অথবা সফট কীরকম তাহলে সেন্টার যদি বলি আমরা এখানে তো সেন্টারটা একটাই বোরন সেন্টারটা তো আলাদা নয় তাহলে এবারে আমায় দেখতে হবে তার সারাউন্ডিংসটা কীরকম এখানে দেখো বোরনের চারধারে আমরা কিরকম ভাবে লিখেছি বোরনের চারধারে দেখো আমার আছে এফ মাইনাস এখন বোরনটার তাহলে চার্জ কি বোরনটার চার্জ তো বি থ্রি প্লাস কারণ এটা অলওভার যদি নিউট্রাল হয় এফটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ দেন বোরন তাহলে বিটা হবে থ্রি প্লাস তার চারধারে আছে আমার এফ মাইনাস তাহলে বিটা যদি থ্রি প্লাস হয় তাহলে সেটা নিঃসন্দেহে আমি সেটাকে হার্ড ধরতে পারি কেন কারণ চার্জটা অনেক বেশি তাহলে এটাকে আমি উইদাউট কারোর রেসপেক্টে আমি নর্মাল আমি হার্ড ধরতে পারি এবার এক্ষেত্রেও তাহলে বি থ্রি প্লাসটা কী হবে হার্ড হবে বিএস থ্রি এর ক্ষেত্রে এবার আমার কম্প্যারিজনটা কী আসবে এফ মাইনাস আর এইচ মাইনাসের মধ্যে কম্প্যারিজন এই এফ মাইনাস আর এইচ মাইনাসের মধ্যে যদি কম্প্যারিজন হয় তাহলে সবসময়ের জন্য কী হবে এফ মাইনাসটা হার্ড হবে কেন হবে কারণ এক নম্বর কারণ এফ মাইনাস ফ্লুরিনের ক্ষেত্রে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে অনেক বেশি মানে প্রচুর পরিমাণে বেশি সেকেন্ড কেউ যদি মনে করে দেখো যে হাইড্রোজেনের সাইজ ছোট তার মানে এইচ মাইনাসের সাইজ ছোট হবে তা নয় অ্যাকচুয়ালি এইচ মাইনাসের সাইজ হিউজ এমনকি ব্রোমাইডের থেকেও বড় কেন বড় হয় তার কারণ হচ্ছে হাইড্রোজেনের অ্যাকচুয়ালি সাইজটা তো খুব ছোট্ট এইচ মাইনাস মানে কি ওই হাইড্রোজেনের মধ্যে একটা এক্সেস ইলেকট্রন ঢুকেছে অথচ তার সাইজটা ছোট তাহলে তার মধ্যে কী হয় ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে রিপালশন হয় এবং সরি এবং এইচ মাইনাস যে সাইজটা হয় সেটা হিউজ হয়ে যায় এইচ প্লাসের সাইজ যেরকম অত্যধিক কম ঠিক তারই উল্টোটা হচ্ছে এইচ মাইনাসের সাইজ এইচ মাইনাসের সাইজ হচ্ছে হিউজ মানে আমরা যেটা ভাবি তার থেকে অনেকাংশে বেশি এবং এফ মাইনাসের থেকেও অনেক বেশি তাহলে যদি এফ মাইনাস আর এইচ মাইনাসের মধ্যে কম্পেয়ার করতে হয় তাহলে এফ মাইনাস হচ্ছে নন পোলারাইজেবল কারণ তার ইলেকট্রনেগেটিভিটি বেশি এবং সাইজ ছোট আর এইচ মাইনাস হচ্ছে পোলারাইজেবল তাহলে এফ মাইনাস হবে হার্ড ইন নেচার আর এইচ এইচ মাইনাস হবে সফট ইন নেচার তাহলে এবারে আমরা কিভাবে ভাবতে পারি যে দেখো বি থ্রি প্লাসটা তো এমনি হার্ড তাহলে তার চারধারে দেখো তিনখানা হার্ড আছে আর এখানে বি থ্রি প্লাসটা হচ্ছে হার্ড কিন্তু তার চারধারে সফট আছে তাহলে কি হবে এর অল ওভার যে হার্ডনেসটা বি থ্রি প্লাসের বিএস থ্রির ক্ষেত্রে কি হবে এই অল ওভার হার্ডনেসটা কমে যাচ্ছে এবং আলটিমেটলি সেন্টারটা সফট হবে আর এক্ষেত্রে কি হচ্ছে এ তো হার্ড ছিল আর তার চারধারে কি হচ্ছে যখন হার্ড সাবস্টিটিউয়েন্টস আসছে তাহলে অল ওভার কি হচ্ছে হার্ডনেসটা আমার বেড়ে যাচ্ছে এবং সেন্টারটাকে আমি কি বলবো আরো বেশি পরিমাণ হার্ড হচ্ছে বা হার্ডার হচ্ছে তাহলে এবার আমরা কম্প্যারিজনটা করবো বিএফ থ্রি ভার্সেস বিএস থ্রি যদি করি তাহলে বিএফ থ্রি হবে হার্ড আর বিএস থ্রি হবে আমার সফট এইটার একটা ছোট্ট শর্ট নোট টাইপের পরে যেটা আমি আমি লেখালাম যে সিম্বায়োটিক এফেক্ট কি বা সিম্বায়োসিস কি সেইটা এবং শর্ট নোটটা যদি পড়ে তাহলে কিন্তু এই ধরনের এক্সাম্পলটা দিয়ে তোমাকে লিখতে হবে শুধুমাত্র ওই ডেফিনেশন লিখে দিলে কখনোই নাম্বার দেবে না আচ্ছা স্যার ওটা লেখা হয়নি ও এক মিনিট লিখে নাও আচ্ছা এবারে আমরা বলছি যে পিয়ারসনের এই যে জিনিসটা হচ্ছে এবার আমরা কনসেপচুয়ালি এর অ্যাপ্লিকেশন ধীরে ধীরে একটু পড়ব
সেখানে পিয়ারসন কি বলছে যে সফট সফট অর হার্ড হার্ড যে কম্বিনেশনটা আছে, সফট সফট অথবা হার্ড হার্ড কম্বিনেশন, অনেক সময় এটাকে HH এরকম লেখা হয় অথবা HH এরকমও আমরা লিখতে পারি, ঠিক আছে, যে কোনো একটা লেখা হয় এখানে এরকম ভাবে, সফট সফট অথবা হার্ড হার্ড কম্বিনেশন, এটা হচ্ছে স্টেবল। সফট সফট অথবা হার্ড হার্ড কম্বিনেশন এটাই হচ্ছে স্টেবল। যেখানে সফট সফট কম্বিনেশন থাকবে, যেখানে সফট সফট কম্বিনেশন থাকবে সেখানে কিন্তু হার্ড হার্ড থাকবেই, মানে এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি মিল থাকে। যেখানে সফট সফট কম্বিনেশন থাকবে সেখানেই আবার হার্ড হার্ড কম্বিনেশন থাকবে, আর যেখানে আমার সফট হার্ড কম্বিনেশন থাকবে সেখানেই আমার হার্ড সফট কম্বিনেশন থাকবে। তাহলে এই দুটো হচ্ছে কম্বিনেশন, একটা হচ্ছে সফট সফট অ্যান্ড হার্ড হার্ড কম্বিনেশন, আর একটা হচ্ছে সফট হার্ড অ্যান্ড হার্ড সফট কম্বিনেশন। মানে কি, আমরা যখন এক্সাম্পল করবো তখন বুঝতে পারবো যে কোনো একটা জায়গায় সফট সফট কম্বিনেশন এক্সিস্ট করা মানেই হচ্ছে সেখানে হার্ড হার্ড কম্বিনেশন এক্সিস্ট করছে, আর কোনো একটা জায়গায় হার্ড সফট কম্বিনেশন যদি এক্সিস্ট করে সেখানে সফট হার্ড কম্বিনেশনও এক্সিস্ট করবে। আর কোনটা স্টেবল তাহলে? সফট সফট অথবা হার্ড হার্ড কম্বিনেশন, যেটা থাকুক না কেন সেই কম্বিনেশনটাই স্টেবল হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে আমরা কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখব। তোমাদের কিছু কিছু প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের ওপর প্রশ্ন পড়ে যে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে, অথবা রিয়াকশনটা কোন দিকে শিফট করবে, অথবা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা গ্রেটার দেন ওয়ান হবে না লেস দেন ওয়ান হবে। এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে একই ধরনের। আমি কিছু কিছু জাস্ট এক্সাম্পল করিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে পারবে। কোশ্চেন বলেই লিখবে তোমরা, অসুবিধা নেই। মনে করো এটা একটা কোশ্চেন আছে, এটা ইকুইলিব্রিয়াম সাইন না, মনে করো এটা একটা কোশ্চেন এবং তোমাকে জিজ্ঞাসা করেছে যে এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, মানে কোন ডিরেকশনে যাবে, এটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে নাকি ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, তোমরা বলো দেখি ভেবে। এটা একটা বলে দিই তাহলে বুঝতে পারবে, আমি একটা জাস্ট বলে দিই যে পরের কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করবে। দেখো যখনই এইরকম আসবে কোনো ডিরেকশনে যাবে অথবা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে, আমি একটার মধ্যে সব জিনিসগুলোই বলে দিচ্ছি, কারণ কোশ্চেনের ধরনটা আলাদা হলেও অ্যান্সার করার টেকনিকটা একই। আমরা পিয়ারসনের যে মডেলটা সেটাকে আগে কাজে লাগাবো। এখানে হার্ড সফট কোনগুলো কীরকম সেগুলো আমরা আগে দেখবো। দেখো প্রথম হচ্ছে আমায় এখানে প্রত্যেকটা এলিমেন্টকে হার্ড অথবা সফট হিসেবে ভাগ করে নিতে হবে। এখানে দেখলে কিরম মনে হচ্ছে, দেখো বিএফ থ্রি একটা পার্ট আর এইচ মাইনাস একটা পার্ট, আবার বিএইচ থ্রি একটা পার্ট এফ মাইনাস একটা পার্ট, এখানে আমরা ভাগ করতে পারছি না। যদি ভাগ না করতে পারি তাহলে আমি বাঁ দিকটাকে মেলাবো। দেখো বাঁ দিকটাকে যদি মেলাই তাহলে এটাকে দেখলে কি মনে হবে, এটাকে দেখলে মনে হবে বাঁ দিকে তো এরকম একটা আছে, দেখো বিএফ থ্রি এইচ মাইনাস, তাহলে এটাকে দেখলে মনে হবে কি বিএফ থ্রি এফ মাইনাস, তাহলে এটাকে দেখলে কি মনে হবে বিএইচ থ্রি এইচ মাইনাস। দেখো এই ভাগ প্রথমে এইটুকু আমি ভাবলাম, ভাবার পরে এবার আমার হার্ড সফটে এটাকে ভাগ করতে হবে। এবার দেখো যখন ভাগ করব তখন আমি কি করব, কম্পেয়ার করব, আমি কিন্তু ভাগ এরকম ভাবে করব না। তাহলে আমি বিএফ থ্রিকে প্রথমে ধরলাম, মনে করো যখন আমি বিএফ থ্রিকে ধরলাম, শুধু বিএফ থ্রিকে ধরছি আমি, তখন বিএফ থ্রির সাথে কিন্তু আমি কম্পেয়ার করব বিএইচ থ্রির, ব্যাস এইটুকু যদি কম্পেয়ার করি তাহলে আমি বার করতে পারবো। তাহলে বিএফ থ্রি আর বিএইচ থ্রির মধ্যে এরা অ্যাসিড না বেস, এরা অ্যাসিড, কারণ কি, কারণ ডান দিকে দেখো এইচ মাইনাস এটা পড়ে আছে, তাহলে এটা যে বেস এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ ওটা তো নেগেটিভ চার্জ, তাহলে এটা হচ্ছে অ্যাসিড। বিএফ থ্রি আর বিএইচ থ্রি দুটোই হচ্ছে অ্যাসিড, তাহলে বিএফ থ্রি আর বিএইচ থ্রির মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে বিএফ থ্রি এটা কি হার্ড, তাহলে আমি লিখলাম এইচ সাফিক্সে দেখো এ লিখেছি, আর এখানে কি লিখলাম, সরি এখানে লিখলাম এস মানে সফট, সাফিক্সে এ লিখলাম মানে সফট অ্যাসিড। ক্লিয়ার হলো? এবার দেখো আমার ডান দিকটায় কি আছে এইচ মাইনাস, আর এখানে কি আছে এফ মাইনাস, তাহলে এই দুটো তো বেস, তাহলে এর মধ্যে কে হার্ড কে সফট, এফ মাইনাস হার্ড, তাহলে আমি এখানে ড্যাশ একটা দিলাম, এখানে লিখলাম হার্ড বেস, আর এখানে একটা ড্যাশ দিলাম, এখানে লিখলাম আমি সফট বেস। দেখো মিললো কিনা, আমি একটু আগেই একটা বলেছিলাম যেখানে হার্ড সফট কম্বিনেশন থাকবে সেখানেই দেখো সফট হার্ড কম্বিনেশন হবে। তাহলে ডান দিকেরটা কি হওয়া উচিত কম্বিনেশনটা, সফট সফট অ্যান্ড হার্ড হার্ড হবে। আর যে কোনো একটা আর যে কোনো একটা যদি তোমার ভুল হয় মানে সবগুলো ভুল হবে, কারণ ওর রেসপেক্টে তোমার ভুল হবে। দেখো এটা কি, এটা হচ্ছে বিএফ থ্রি এফ মাইনাস, তাহলে দেখো কি হবে হার্ড অ্যাসিড আর হার্ড বেস হচ্ছে, আর ঠিক একই রকম ভাবে এটা হবে আমার সফট অ্যাসিড সফট বেস। এবারে পুরো এক্সাম্পলটা আমি বলি একটা জিনিস, অনেক সময় এরকম হয় যে আমি কোনটা অ্যাসিড আর কোনটা বেস ধরে উঠতে পারছি না, কারণ ক্যাটায়ন অ্যানায়ন আমি সেপারেট করতে পারছি না, কিন্তু আমি দেখে বুঝতে পারছি হার্ড আর সফট কোথায় হবে। সেক্ষেত্রে আমি একটা ট্রিক্স বলবো, সেক্ষেত্রে আমি যেটা লিখলাম, আমি সাফিক্সে এ অথবা বি লিখেছি, এটা আমি লিখবো না। ফর এক্সাম্পল আমি এই কোশ্চেনটাই ধরছি,
এই কোশ্চেনটা আমি ধরে উঠতে পারছি না কোনটা অ্যাসিড আর কোনটা বেস। আমি তবে আমি ভাগ করতে পারবো, মানে আমি বিএফ থ্রি ভার্সেস বিএইচ থ্রি করতে পারবো, এইচ মাইনাস ভার্সেস এফ মাইনাস আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারবো, কিন্তু আমি ধরে উঠতে পারছি না কোনটা অ্যাসিড বেস। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, সিম্পল এরাম লিখবো, এইচ এস এস এইচ 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 এস এস, আমি কোনো উল্লেখই করবো না, তাতেও আমি মার্কস পেয়ে যাবো। যেখানে আমি ফুল কনফিডেন্ট থাকবো যে আমি অ্যাসিড আর বেস বুঝতে পারছি, সেক্ষেত্রেই আমি সাফিক্সে এ অথবা বি লিখবো। যেখানে আমি কনফিডেন্ট থাকবো না যে আমি অ্যাসিড আর বেস বুঝতে পারছি না, সিম্পল কম্বিনেশন দেখিয়ে চলে যাব, সফট হার্ড, হার্ড সফট, হার্ড হার্ড সফট সফট, এরকম ভাবে। এবার হচ্ছে কি, তাহলে রিয়াকশনটা কোন ডিরেকশনে যাবে, রিয়াকশনটা তাহলে কোন ডিরেকশনে যাচ্ছে, আমার ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। কেন? কারণ দেখো ডান দিকে আমার হার্ড 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 সফট সফট কম্বিনেশন এসছে। তাহলে আমি যে লাইনটা লিখবো সেই লাইনটা এখানে লিখবো, অ্যাজ দ্য হার্ড হার্ড অ্যান্ড সফট সফট কম্বিনেশন ইজ মোর স্টেবল, হেন্স দ্য রিয়াকশন উইল প্রসিডস ইন ফরওয়ার্ড ডিরেকশন। এক্সাম্পলটা তোমরা লিখেছো কি, এই অবধি লিখে রাখো, তাহলে এর নিচে শুধু এটা লিখে রাখো, অ্যাজ দ্য হার্ড হার্ড অ্যান্ড সফট সফট কম্বিনেশন, অ্যাজ এরম ভাবে লিখবে, অ্যাজ এইচ এইচ অ্যান্ড এস এস। দেখো এইচ এইচ আমি স্মল এইচ তখনই লিখবো যখন আমরা স্মল এইচ দিয়ে দেখাবো, এখানে ক্যাপিটাল এইচও লিখতে পারো তোমরা, যদি আমরা তোমরা ক্যাপিটাল এইচ দিয়ে দেখাও যেটা ইচ্ছা। একটা কাজ করো, তোমরা সবই স্মল এইচ করে দাও, তাহলে ক্যাপিটাল এইচ মানে ভাবার কোনো দরকার নেই, তোমরা স্মল এইচ করে দাও সব, অত ভাবতে হবে না, সব স্মল এইচে করো, সুবিধা হবে। অ্যাজ হার্ড হার্ড অ্যান্ড সফট সফট কম্বিনেশন ইজ মোর স্টেবল, ইজ মোর স্টেবল কমা, হেন্স দ্য রিয়াকশন উইল প্রসিড ইন ফরওয়ার্ড ডিরেকশন, হেন্স দ্য রিয়াকশন উইল প্রসিড টুয়ার্ডস ফরওয়ার্ড ডিরেকশন, টুয়ার্ডস ফরওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, এর ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞাসা করে কে ইকুইলিব্রিয়ামটা গ্রেটার দ্যান ওয়ান হবে না লেস দ্যান ওয়ান, ফুল স্টপ দিয়ে লেখো। আমি একটা অ্যান্সারই সবগুলো লেখাচ্ছি, কিন্তু সবগুলো লেখার দরকার নেই, যেরকম প্রশ্ন পড়বে সেরকম লিখবে, ফুল স্টপ দিয়ে লিখবে, হেন্স কে ইকুইলিব্রিয়াম গ্রেটার দ্যান ওয়ান। কারণ কি, ডান দিকে শিফট করে যাচ্ছে, তাহলে কি হবে, কে ইকুইলিব্রিয়ামটা গ্রেটার দ্যান ওয়ান হবে, কারণ প্রোডাক্ট সাইডের কনসেন্ট্রেশন বাড়ছে। কে ইকুইলিব্রিয়াম মানে কি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এখানে তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তাহলে হবে কে ইকুইলিব্রিয়াম গ্রেটার দ্যান ওয়ান। এই প্রশ্নটা আরেক রকম ভাবে পড়ে, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কোন দিকে শিফট করবে, ফুল স্টপ দিয়ে লেখো, হেন্স ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল শিফট ইন দ্য রাইট হ্যান্ড সাইড, হেন্স ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল শিফট ইন দ্য রাইট হ্যান্ড সাইড, হেন্স ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল শিফট ইন দ্য রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার হয়েছে? এইগুলো শুধু তোমায় দেখতে হবে প্রশ্নটা কিরাম করেছে, ফরওয়ার্ড ডিরেকশন জিজ্ঞেস করেছে না রাইট হ্যান্ড সাইড জিজ্ঞাসা করেছে, কিরকম প্রশ্নটা জিজ্ঞাসা করেছে, তার রেসপেক্টে শুধুমাত্র অ্যান্সার লাস্ট লাইনটা চেঞ্জ হলো, কিন্তু পুরো অ্যান্সার করার টেকনিকটা আমার এটাই থাকবে। এবার আমি তোমাদের কিছু কিছু দিচ্ছি, তোমরা নিজে নিজেরা করবে। দেখো প্রথম একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সিইউএসও ফোর প্লাস এইচ টু এস ইকুইলিব্রিয়াম সাইন সিইউএস প্লাস এইচ টু এসও ফোর। আমরা যখন অ্যাটেন্ড করবো কিভাবে ভাববো, এখানে কম্পেয়ার কি করছি, কপার ভার্সেস হাইড্রোজেন, তাহলে কপার ভার্সেস হাইড্রোজেন মানে কি, হাইড্রোজেনের সাথে কোনো তুলনাই হবে না কারোর, হাইড্রোজেন হার্ডেস্ট, হাইড্রোজেনের চার্জ হোক সাইজ হোক যাই হোক হাইড্রোজেন হার্ডেস্ট, কারণ সব থেকে ছোট চার্জ সিঙ্গেল প্লাস, এ একদম হার্ডেস্ট সবার থেকে বেশি, তাহলে এটার মধ্যে কম্পারিজন মানে কি হার্ড সফট হয়ে গেল। তাহলে এই কপার যেখানে আছে সেখানে আমি সব লিখলাম, হাইড্রোজেনটাকে হার্ড লিখে দিলাম। এবার হচ্ছে কি, সালফেট আর সালফাইড সেইটা দেখতে হবে, তাহলে একটা হচ্ছে এসও ফোর টু মাইনাস আর একটা হচ্ছে এস টু মাইনাস, একটা এসও ফোর টু মাইনাস আছে আর একটা এস টু মাইনাস আছে। এবার বলো কোনটা হার্ড হবে এবং কেন হবে, কোনটা হার্ড হবে এবং কেন হবে, এসও ফোর টু মাইনাসটা হার্ড, এসও ফোর টু মাইনাস কেন হার্ড হবে, কারণ অক্সিজেন অক্সিজেনের সঙ্গে সারাউন্ডিং এ যুক্ত আছে, কারণ অক্সিজেন ওর সাথে সারাউন্ডিংস এ যুক্ত এবং অক্সিজেন হচ্ছে আবার হার্ড ইন নেচার, তাই তো, অক্সিজেন যেটা চার তার বাইরে যুক্ত, অক্সিজেনটা কিন্তু সালফারের রেসপেক্টে হার্ড, তাহলে অল ওভার সেন্টারের হার্ডনেসটা কি হবে, বেড়ে যাবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে হার্ড লিখবো, এটাকে সফট লিখবো, এটাকে তাহলে সফট লিখবো, এটাকে হার্ড লিখবো, এবং বলবো তাহলে রিয়াকশনটা কি হবে, ফরওয়ার্ড ডিরেকশনে যাবে,
অথবা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ডিরেকশনে যাবে, অথবা কে ইকুইলিব্রিয়াম গ্রেটার দেন ওয়ান হবে, অথবা লিখতে পারি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রাইট হ্যান্ড সাইডে শিফট করছে। সব অ্যান্সারগুলো একই রকম। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এবার যে এখানে মনে করো বুঝতে পারছো কোনটা অ্যাসিড কোনটা বেস, তাহলে সেই রেসপেক্টে তখন সে এ বি এ বি এরকম নাম দেবে। যদি অ্যাসিড আর বেস না বুঝতে পারো তাহলে এ বি নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, মার্কস একই পাবে, এটা শুধু ইমপ্রেশনের জন্যে। আচ্ছা আর একটা দিচ্ছি, করো H2SO4 প্লাস FeS, H2S প্লাস FeSO4, তার নিচে আর একটা দিচ্ছি Li লিথিয়াম আয়োডাইড প্লাস সিজিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড প্লাস সিজিয়াম আয়োডাইড। আচ্ছা আর একটা আমি দিচ্ছি, লাস্ট লাস্ট মানে এক্সাম্পল আর একটা দিচ্ছি, এটা একটু করো। এটা বার করো, বিএফটির মধ্যে কোনটা হার্ড হবে আমি আগে করিয়েছেন তো, বিএইচটি আর বিএফটির মধ্যে কোনটা হার্ড হবে, এটাই তো সিম্বায়োটিক এফেক্ট। আমি বললাম যে বোরনটা 3+, তার চার ধারে এইচ মাইনাস আছে অথবা তার চার ধারে এফ মাইনাস আছে। হার্ড সেন্টার মানে একটা সেন্টারে, হার্ড সেন্টারের চার ধারে যদি আমার হার্ড সেন্টার থাকে তাহলে ওভারঅল হার্ডনেস বাড়বে, আর হার্ড সেন্টারের চারদিকে আমার যদি সফট সেন্টার থাকে তাহলে ওভারঅল আমার হার্ডনেস কমে যাবে অথবা সফটনেস বাড়বে। সেই কারণে বিএফটি হার্ড, বিএইচটি সফট। এখন ক্লিয়ার আছে? হ্যালো হ্যালো। আচ্ছা এটা হচ্ছে আমরা এই এক্সাম্পলটা করলাম, এটার পরে একটা কোশ্চেন তোমরা লেখো। কোশ্চেনটা হচ্ছে প্রেডিক্ট দ্য ডিরেকশন অফ দ্য ফলোয়িং, প্রেডিক্টস দ্য ডিরেকশন অফ দ্য ফলোয়িং ইউজিং স্যাপ প্রিন্সিপাল, প্রেডিক্টস দ্য ডিরেকশন অফ দ্য ফলোয়িং ইউজিং স্যাপ প্রিন্সিপাল, ইউজিং স্যাপ প্রিন্সিপাল। তার আন্ডারে আমি এগুলো দিয়ে দিচ্ছি, লিখে নাও, মানে দুটো এক্সাম্পল দিচ্ছি তোমরা পড়বে। এটা ইউনিভার্সিটি কোশ্চেন, মানে তোমাদের সিইউতে পড়েছিল। কার্বনটা 4+ এর চার ধারে কি আছে, এফ মাইনাস আছে, তাহলে এটা কি হবে, এটা হার্ড হয়ে যাবে, আর এটা কি হচ্ছে, এটা সফট হয়ে যাবে। যদি বুঝতে না পারো এরকম ভাবে ভেঙে করবে, তাহলে এটা হচ্ছে আমার সফট আর এটা হচ্ছে হার্ড, সিএইচটি প্লাস সফট, সিএফ3 প্লাস হচ্ছে হার্ড। এবার যদি অ্যাসিড বেস বলতে হয় তাহলে প্লাস চার্জ গুলো অ্যাসিড আর মাইনাস চার্জ গুলো বেস। লেখাটা আমি কি লিখবো, একই লেখা, যে অ্যাজ দ্য হার্ডার অ্যান্ড সফট সফট কম্বিনেশন ইজ মোর স্টেবল হেন্স দ্য রিয়াকশন উইল প্রসিডস টুয়ার্ডস ব্যাকওয়ার্ড ডিরেকশন, অর কে ইকুইলিব্রিয়াম লেস দ্যান ওয়ান, অর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল প্রসিড টুয়ার্ডস লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে নর্মাল লেখা। এবার নিচেরটা দেখো, 2 নম্বরটা, এখানে একটু 2 নম্বরটা বুঝতে গেলে অসুবিধা হতে পারে। অ্যানায়নটাই নয়, ক্যাটায়নটাই। অ্যানায়ন কি কি আছে এখানে, কার্বনেট আছে আর কি আছে, সালফাইড আছে। তোমরা বলো কার্বনেট আর সালফাইড এর মধ্যে কে হার্ড কে সফট? কার্বনেট স্যার হার্ড হবে, কার্বনেট হার্ড হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে কার্বন আর অক্সিজেন দুটোই হচ্ছে আমার কি ছোট সাইজ, আর সালফাইড তো অনেক বড় সাইজ, তাহলে এখানে হচ্ছে আমার হার্ড আর এটা হচ্ছে সফট, এটা হচ্ছে সফট, এটা হচ্ছে হার্ড। এবার একটু অসুবিধা হবে, সেটা হচ্ছে ল্যান্থান আমার বিসমাথের ক্ষেত্রে, কারণ এইটা আমরা অতটা সহজে বুঝতে পারবো না, কারণ এই চার্জ যদি দেখি চার্জের দুটোই সেম, Li3+, ল্যান্থানামেরও 3+, বিসমাথেরও 3+, কিন্তু এখানে হার্ডটা হয় ল্যান্থানাম। কেন, কারণ ল্যান্থানাম কি হয়, ল্যান্থানাইট সিরিজে শুরু হয়, ল্যান্থানামের কিন্তু কোনো এফ ইলেকট্রনস নেই, ও কিন্তু অ্যাকচুয়ালি ল্যান্থানাইট সিরিজের শুরুর এলিমেন্ট,
কিন্তু বিজমাতে এফ ইলেকট্রনস আছে, তাই সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ল্যান্থানামটাকে আমরা হার্ড বলবো, আর বিজমাত্রায় কি বলবো, সফট ইন নেচার। এটা হচ্ছে আমার হার্ড ইন নেচার, এটা হচ্ছে আমার সফট ইন নেচার, তাহলে রিয়াকশনটা কোন দিকে যাবে আমার, লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর আরো দুটো দেব, এই দুটোর পরে পরের থিওরিতে যাব। এই 3 নম্বর আর 4 নম্বর করে ছেড়ে দেবো আজকে। তোমরা ছেড়ে দেওয়ার জন্য বলছো, তোমরা নিজেরাই তো এলে দেরিতে, আমি তো 6:30টার আগে থেকে বসে, তোমরা কখন জয়েন করছো বলো তো? এই দুটো করে না, এই দুটো করে ছেড়ে দাও। এইটা একটু ভুল হয়ে গেছে, এটা TII-4 হবে, এটা TIF-4 হবে না, TII-4 আর 2 TIF-2 হবে। প্রথমটা ব্যাকওয়ার্ড হয়েছে, আর সেকেন্ডটা, আচ্ছা প্রথমটা ব্যাকওয়ার্ড হয়েছে যে বললে, এক্সপ্লানেশন বলো। এক্সপ্লানেশনটা দ্বিতীয়টা করতে, প্রথমটা বলছি, প্রথমটা যে বললে ব্যাকওয়ার্ড হয়েছে, সেই এক্সপ্লানেশনটা বলো। ফুডিন স্যার আয়োডিনের মধ্যে স্যার ফুডিনটা স্যার হার্ড হবে স্যার। হ্যাঁ এটা হার্ড, এটা সফট, ঠিক আছে। হ্যাঁ স্যার, তাহলে স্যার টাইটেনিয়ামের ক্ষেত্রে স্যার টাইটেনিয়ামের চারিদিকে মানে ওই 4টে ফুডিন মাইনাস আর আছে, আর এক্ষেত্রে স্যার টাইটেনের চারিদিকে 2 আই মাইনাস। কি করলে, কোথা থেকে কোথায় চলে গেলে, সিম্বায়োটিক এফেক্ট এরকম ছিল? এখানে তো ক্যাটায়ন আয়নটাকে তুমি এমনি সেপারেট করছো, আবার টাইটেনিয়ামের চারধারে কেন ফ্লুরিন ভাবছো? ফ্লুরিন তো এফ মাইনাস, ও তো বেস, টাইটেনিয়াম টিআই সামথিং প্লাস, সেটা হচ্ছে অ্যাসিড। দুটোর মধ্যে এত গুলিয়ে যাচ্ছে কেন? এটার ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করছি এখান থেকে, এখান থেকে ডিফারেন্সিয়েট করলে BF3 অ্যাজ হোল একটা মলিকিউল পাচ্ছি। এখানে কি আছে, এখানে তো আমি আলাদা করেই দিচ্ছি, আবার TIF4 কেন ধরবো? এখানে তো ভাগ হয়ে গেল, ফরওয়ার্ড হবে স্যার, দুটোই ফরওয়ার্ড হচ্ছে। সিম্পল আগে দেখো, সিম্বায়োটিক এফেক্ট আমরা তখনই ভাবছি, যেটা এক্ষুনি বলছো টাইটেনিয়াম চার ধারে ফ্লুরিন, সিম্বায়োটিক এফেক্ট তখনই ভাববো যখন অ্যাজ এ হোল ও আয়ন থাকছে না, মলিকিউল হিসেবে থাকছে। এখানে ও আয়ন হিসেবেই আছে, এখানে মলিকিউল হিসাবে ও নেই। আমরা যদি বেস আর অ্যাসিডটাকে আলাদা করতে পারি, তাহলে আমি সিম্বায়োটিক এফেক্ট কেন ভাববো এখানে? এখানে তো এফটা কি মাইনাস তো, আর টাইটেনিয়ামটা অ্যাস প্লাস চার্জ হিসেবে থাকছে, তাহলে আমরা আবার আবার টাইটেনিয়ামের চার ধারে ফ্লুরিন কেন ভাববো? এখানে তো আমরা ভাগ করতে পাচ্ছি না, R2O আছে, তাই আমরা ভাবছি সিম্বায়োটিক এফেক্ট। এখানে আলাদাভাবে BH3 আছে, এখানে R2S, এখানে BF3, তাই সিম্বায়োটিক এফেক্ট। এখানে H মাইনাস কি সিম্বায়োটিক এফেক্ট নয়, CH3+ হলে সিম্বায়োটিক এফেক্ট। এখানে ল্যান্থানাম আছে, এখানে কি সিম্বায়োটিক এফেক্ট নয়, LA3+, এখানে সিম্বায়োটিক এফেক্ট, এখানেও নয়, Bismuth 3+, এখানে Copper 2+, কোনো সিম্বায়োটিক এফেক্ট নেই, H+, কোনো সিম্বায়োটিক এফেক্ট নেই, সালফাইড সিম্বায়োটিক এফেক্ট নেই, এখানে আয়রন সিম্বায়োটিক এফেক্ট নেই, Fe2+, S2- সিম্বায়োটিক এফেক্ট নেই। সিম্বায়োটিক এফেক্ট তখনই আসবে যখন অ্যাজ আয়ন ও নেই, অ্যাজ মলিকিউল আছে। ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো অ্যাজ মলিকিউল আকারে আছে, তখন আমরা সিম্বায়োটিক এফেক্ট ভাববো। তাছাড়া আবার কিসের সিম্বায়োটিক এফেক্ট? এখানে টাইটেনিয়াম তো অ্যাজ ক্যাটায়ন, এখানে ফ্লুওরাইড অ্যাজ অ্যানায়ন। প্রথমটা যারা বলছো ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড যাই হোক না কেন, হার্ড সফট ফ্লুওরাইড ভার্সেস আয়োডাইড, ফ্লুরিন ভার্সেস আয়োডাইড, আয়োডিন নয়, কিন্তু কম্পারিজনটা হচ্ছে F- ভার্সেস I-, F ভার্সেস I নয়, F- ভার্সেস I- যখন হবে, এফ মাইনাসটা হচ্ছে হার্ড, আই মাইনাস হচ্ছে আমার সফট। এবার টাইটেনিয়ামের কম্পারিজন বলো স্যার, প্রথমে TI-4+ আর ওখানে হচ্ছে TI-2+, TI-4+ টা হচ্ছে হার্ড, এটাই ধরছো না কেউ? টাইটেনিয়ামের অক্সিডেশন স্টেডি বার করোনি তোমরা, হার্ড সফট কি করে তোমাদের বেরিয়ে যাচ্ছে জানি না। টাইটেনিয়ামটা এখানে 4+, এখানে টাইটেনিয়ামটা 2+,
এটাতে 4+, এটাই 2+, এইভাবে তো এবার আবার বেরোবে এবারে যে আমার হার্ড সফট কোনটা, কারণ দুটোর ক্ষেত্রেই টাইটেনিয়াম আছে, আলাদা কোনো অ্যাটম আসেনি, তাহলে হার্ড সফটটা বের করছো কি করে অক্সিডেশন স্টেট ছাড়া? যেই অক্সিডেশন স্টেট বেশি হবে তবেই তো সে হার্ড হলো, যখন অক্সিডেশন স্টেট কম হবে তখন তো সফট হলো। ক্লিয়ার হয়েছে? দেখো, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা এ বলবে, পল্লব বলো দেখি, লাস্টেরটা, লাস্ট এক্সাম্পলটা। স্যার ফরওয়ার্ড হবে স্যার। ফরওয়ার্ড হবে কেন স্যার? কারণ স্যার আই আই মাইনাস এম মাইনাস সঙ্গে তুলনা করলে স্যার এম মাইনাস হার্ড হবে আর আই মাইনাস স্যার সফট হবে। আর স্যার ওই ক্ষেত্রে স্যার এইচ প্লাস আর এন এ প্লাস এর মধ্যে স্যার এইচ প্লাসটা হার্ড হবে আর এন এ প্লাসটা সফট হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। সবসময় এই সিম্বায়োটিক এফেক্টের সাথে নর্মালটা গোলাবে না, সিম্বায়োটিক এফেক্ট তখনই আমরা ধরবো যখন নর্মাল ওটা অ্যাজ সিঙ্গেল আয়ন হিসেবে নেই। সিঙ্গেল আয়ন মানে কি? একটাই এলিমেন্ট তার আয়ন, এইটা যদি না থাকে তখন আমরা সিম্বায়োটিক এফেক্ট ধরবো, যদি অ্যাজ হোল ও মলিকিউল হিসেবে থাকে তবে আমরা সেখানে সিম্বায়োটিক এফেক্ট ভাববো, কোনো একটা সেন্টার সেখানে তাকে সিম্বায়োটিক এফেক্ট ভাববো। যখন আমরা অ্যাজ আয়ন হিসেবে ওকে ডিফারেন্সিয়েট করেই দিচ্ছি, এই এইচ আইজিরাম এইচ প্লাস আর আই মাইনাস, এখানে কোনো সিম্বায়োটিক এফেক্ট কেন ভাববো? যে এইচ এর চারপাশে আবার আয়োডিন আছে এটা কেন ভাবতে যাবো? এটা তো আমার ভাগ হয়েই যাচ্ছে, এইচ প্লাস আর আই মাইনাস, এন এফ এর মধ্যে এন এ প্লাস আর এফ মাইনাস হয়ে গেল ভাগ। এবার কম্পারিজনটা এইচ প্লাস এন এ প্লাস আই মাইনাস এফ মাইনাস হয়ে গেল, এখানে কোনো সিম্বায়োটিক এফেক্ট নেই। সিম্বায়োটিক এফেক্ট কোথায় আছে? এটার ক্ষেত্রে এখানে কি আছে? এখানে BH3, এখানে আলাদা একটা কোনো আয়ন নয়, সিঙ্গেল এলিমেন্টের আয়ন নেই, এখানে অ্যাজ মলিকিউল আছে, এখানে সিম্বায়োটিক এফেক্ট। যে Bo3+ তার চার ধারে হাইড্রোজেন আছে, এখানে Bo3+ তার চার ধারে ফ্লুরিন আছে, তাহলে টোটাল BH3 সেন্টারটা হচ্ছে হার্ড, BH3 সেন্টারটা সফট, এখানে আমরা সিম্বায়োটিক এফেক্ট ভাববো। নর্মাল কোনো কেসে যখন আমরা নর্মাল সিঙ্গেল আয়ন এলিমেন্টের আয়ন পাচ্ছি তখন সিম্বায়োটিক এফেক্টের কোনো জায়গাই নেই। ঠিক আছে, আজ এই অবধি থাক, কারণ ওদের তো ক্লাস আছে, আমি আর এগোতে পারছি না। এইখান থেকে যেটুকু আজকে পড়ালাম এইখান থেকে কিন্তু তোমাদের 2 অথবা 3 নম্বর মার্কস আসবেই, মানে 100% শিওর। এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে 2 অথবা 3 পাবে না। স্যার বলো।